মালিক বলছেন কোনো অবস্থাতেই মাল সাপ্লাই বন্ধ করা যাবে না। উনি আমার সঙ্গে আলোচনায় বলেছেন যে আপনারা হরতাল বন্ধ করুন এবং আরো বেশি করে প্রোডাকশন করুন, তাহলে আমরাও আমাদের বকেয়া ফেরত পাবো আর উনিও দেনার দায় থেকে মুক্ত হবেন। কিন্তু এই রকম অবস্থায় আমাদের হরতাল করা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। মালিক এবং তার পরিবার অবিবেচকের মতো দেনা করবেন, তার দায় আমাদের বহন করতে হবে। কেন? মালিক কুন্তল মল্লিক যদি কারখানা চালাতে না পারেন, উনি তা বিক্রি করে দিন, আমরা আমাদের স্বার্থে যোগ্য মালিক খুঁজে নেব। ক
কুন্তল বাবু, নন প্রফিটেবল পটেটো ফ্লেক্সের হরতাল হওয়া কারখানা নিয়ে আমার কোনো মুনাফা নাই। সব জায়গা আপনাদের বদনাম, সব জায়গা আপনাদের দেনা। আপনাদের মার্কেটে কোনো সাপ্লাই নেই, বাইরে সব কটা কোম্পানি আপনাদের এগেনস্টে মামলা করছে। আপনাদের এই ফ্যাক্টরি আর আপনাদের এই হল্যান্ডের মেশিন আমি কি গলায় লটকে ঘুরে বেড়াবো? কিন্তু কিন্তু আপনি তো, হ্যাঁ তখন বলেছিলাম আপনাদের উপর তরস খেয়ে, লেকিন আপনি তখন ভাও দেখিয়েছিলেন। আরে আপনাদের এই ফ্যাক্টরি নিলে পরেও আমি আরো 5 কোটি টাকা পাই আপনাদের কাছ থেকে, সেটা দিবেন কি করে? আর আপনাদের বিদেশের কন্ট্রাক্ট তো একটাও নেই, টাকাটা শোধ করবেন কি করে ভেবে দেখেছেন? আমি তো বলেছি আপনাকে, আমি আপনার কথা অনেকবার শুনেছি কুন্তল বাবু, এখন আপনি আমার কথা শুনেন। হয় গঙ্গা পারের মল্লিক ভিলা আমাদের হ্যান্ড ওভার করুন, না তো 1 তারিখের মধ্যে আপনি আমাদের পুরো টাকা ফেরত দিন, ডিসিশন আপনার। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না, মল্লিক ভিলা বিক্রি করার কথা উঠতেই পারে না, আমরা যাব কোথায়? আপনি আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। বোঝাবুঝির কিছু নেই, আমি যেটা বলছি সেটা শুনুন। সীতারাম বাজোরিয়া, সতীশ কানোরিয়ার আমার কথা হয়ে গেছে, ডিসিশন ফাইনাল 1 তারিখ। বাস ওই পিটন না, শোনেন, 1 তারিখের মধ্যে টাকা না দিলে পরে কোর্টের ডিসিশন মতো ভিলা আর ব্যবসা নিলামে উঠবে, 1 তারিখ মনে রাখবেন। পয়লা তারিখ ব্যাস বললেই হলো। বাজোরিয়া, আগরওয়াল এরা নিজেরাই তো গুচ্ছ গুচ্ছ অর্ডার এনে দিয়েছিল, আমি নিজে রিলায়েবল সোর্স লাগিয়ে সেগুলো সব কনফার্ম করেছিলাম। মাল সাপ্লাই করতে গিয়েই তো কোম্পানির এত দেনা হলো, তারপরে দুবার মেটেরিয়াল সাপ্লাই করার পরেও ওরা না কোনো বিল ক্লিয়ার করলো আর সব অর্ডারগুলো ক্যান্সেল করে দিল। এরপরে নিয়মিত অর্ডার এলো কিন্তু না কোনো মাল ডেলিভারি হলো, না কোনো চেক পেমেন্ট হলো।
পটেটো ফ্লেক্সের সব মালই খারাপ ছিল, দু নম্বরই মাল ছিল। অস্বীকার করতে পারবে তুমি? না, দেখো আগে আমাদের যেরকম মাল বানানো হতো সেরকম মালই ডেলিভার করেছি। বাজে কথা বলো না, অতি লোভে তাঁতির নষ্ট হয়েছে তোমাদের। আমি নিজে দেখেছি মেটেরিয়ালগুলো সব খারাপ, সস্তার মাল। ভাগ্য সহায় যে কোম্পানির এগেনস্টে ওরা চিটিং কেস আনেনি। সে তো বাজার দরের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে একটু মানে কোনো মানে টানে নয়। তোমরা বিক্রমের কথা শুনেছ এবং দুজনেই প্রবলেমটা ক্রিয়েট করেছ, বিশেষ করে বিক্রম। ভেবেছিল একটু বেশি পয়সা এইভাবে রোজগার করা যাবে। না বাবা, মানে ব্যাপারটা আঁচ করে ট্রাকের মালটা যদি চেক না করতাম তাহলে হয়তো আমি জানতেই পারতাম না, তোমাদের বদমাইশিটা আমি ধরতেও পারতাম না। অর্ডার আসছে, মাল ডেলিভারি হচ্ছে না, পেমেন্ট আসছে না, তাতে আমি কি করব? খারাপ মেটেরিয়াল দ্বিতীয়বার আর কেউ নেয়নি। সহজ উত্তর, মজদুরদের পেমেন্ট হয়নি, তার জন্য ব্যাংক আগরওয়াল কানোরিয়া বাজরিয়া এদের কাছে তোমরা লোন নিয়েছ। তারপরে ওদের মাইনে দাওনি কেন? ওরা যে হরতাল করবে বলে আগেই জানিয়েছিল সেটাও আমায় জানাওনি। লোন ও টাকাটা গেল কোথায় আমায় বলো, বোঝাও। আচ্ছা ঠিক আছে, এখন নিজেদের মধ্যে ছটাছাটি না করে কি করা যায় সেটা বলো না। তাহলে কাঞ্চন কি হবে আমাদের এখন? সেটা তুমি তোমার স্বামীকে গিয়ে জিজ্ঞেস করো। তার মানে আপনি বলছেন যে সবকিছুর জন্য আমার স্বামী দায়ী? তাহলে বাবা? তাহলে বলে আর কিছু নেই। কোর্টের নোটিশ যখন এসে গেছে মল্লিক বাড়ির নিলামে উঠবেই, সাথে আমাদের ব্যবসাটাও। না না, এ হতে পারে না, এ আমার শ্বশুরের ভিটে, একে আমি কিছুতেই নষ্ট হতে দেবো না। এভাবে আমি জানি আমার বাপের শাস্তি আমার বাপের শাস্তি এই পরিবারকে দিও। কাঞ্চন, কাঞ্চন ডোনাকে খবর দাও, ডোনা ছাড়া এই দরজা আর কেউ খোলাতে পারবে না। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো। ইয়েস স্যার, সিজেট পৌঁছে গেছে, এইমাত্র জাহাজ বন্দরে দাঁড়ালো। না না, ডো ওয়েস্ট টাইম, লিস্ট অনুযায়ী ইনভিটেশনগুলো পাঠানোর ব্যবস্থা করুন, আমাদের হাতে আর বেশি সময় নেই। ইয়েস স্যার। শ্রী মহেন্দ্র মল্লিক এবং তার কোম্পানি মল্লিক অ্যান্ড সন্সের মোট দেনার পরিমাণ 118,90,00,000 টাকা। সেটা গত 4 বছরে বিধান দারুওয়ালা, সীতারাম বাজরিয়া, মহেশ জৈন এবং রোহিত আগরওয়ালের কাছে কোর্টের রায় অনুযায়ী সুদে আসলে বেড়ে 350,80,00,000 টাকা হয়েছে। সেই পরিমাণ টাকা অনাদায় মল্লিক ভিলা এবং মল্লিক অ্যান্ড সন্সের পটাটো ফ্লেক্স কারখানার নিলাম শুরু হচ্ছে। এই দুই সম্পত্তির ডাক 350,82,00,000 টাকা থেকে শুরু। যারা নিলামে অংশগ্রহণ করার জন্য নাম লিখিয়েছেন তারা শুরু করবেন 350,83,00,000 টাকা থেকে। নিলাম শুরু হলো। ৩৮৪,০০,০০০ রোহিত আগরওয়ালের বিট 350,84,00,000 ৩৫,৮,০০,০০০ 350,85,00,000 ৩৮,৬,০,০০০ 350,86,00,000 কত অসুর হয়েছে জড়।
নির্ধারণের সময়সীমা ক্রমশ কমে আসছে। মল্লিক পরিবারের 64 বছরের পুরনো মল্লিক ভিলা, যা কিনা শ্রী মহেন্দ্র মল্লিকের নামে আছে, আর তাদের বোর্ড অব ডাইরেক্টর্স পরিচালিত পোটাটো ফ্লেক্সের কারখানা, যা 14 বছরের পুরনো মল্লিক অ্যান্ড সানসের নামে আছে। এই রকম একটা বাড়ির এত দাম হতে পারে? সাথে পোটাটো ফ্লেক্সের কারখানাটাও আছে না? বিট চলছে এ পর্যন্ত সীতারাম বাজরিয়ার শেষ বিট 350 কোটি 87 লাখ টাকা। 350 কোটি 88 লাখ, 350 কোটি 89 লাখ, 350 কোটি 90 লাখ। যারা সেদিন আপন ছিল কেন হলো পর, সেদিন আপন ছিল কেন হলো পর, $400 কোটি এ তদসূত্রে জানানো হচ্ছে যে সুজাতা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর শ্রী সিদ্ধার্থ মল্লিককে বর্তমান মল্লিক ভিলার মালিকানা প্রদত্ত করা হচ্ছে। আদালতের প্রয়োজনীয় ডিট তৈরি এবং সুজাতা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সলিসিটর অম্বিকা দাসের সহিত আলোচনা সাপেক্ষে শ্রী মহেন্দ্র মল্লিক এবং তার পরিবারবর্গকে মল্লিক ভিলার পজেশন এবং মল্লিক অ্যান্ড সানসের পোটাটো ফ্লেক্স কারখানার মালিকানা প্রদত্ত করার আদেশ জারি করা হচ্ছে। নমস্কার, সুজাতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর সিদ্ধার্থবাবু আপনার সঙ্গে একটু দেখা করতে চাইছেন। কোনো প্রয়োজন নেই, 10 দিন সময় নিলাম, তার মধ্যে বাড়ি খালি করে দেব। এক্সকিউজ মি, সিদ্ধার্থ,
ককটেল ডিনার পার্টি। उनके अनुसार सुजाता ग्रुप ऑफ इंडस्ट्रीज हमारे साथ हाथ मिलाकर पहले कलकत्ता और उसके बाद धीरे धीरे ऑल ओवर इंडिया में अपना बिजनेस, वेरियस टाइप्स ऑफ बिजनेस फैलाना चाहती है, बढ़ाना चाहती है। और ये इनविटेशन हमसे परिचित होने के लिए है, हमसे दोस्ती करने के लिए है। लेट्स सी हु इज दिस सिद्धार्थ। एक टूटा फूटा मकान और एक बंद बिजनेस को ज्यादा भाव में खरीदने से बिजनेस नहीं होता है। जरा इंतजार कीजिए कनौरिया जी, देखिएगा अपने आप आ जाएगा। एक्चुअली ये बंगाली लोग है ना, चना बदाम के हकड़ी छोड़कर और कुछ नहीं कर पाएगा। क्यों बाजोरिया जी, क्या सोच रहे हैं? सोच रहा हूं कि जो बाजी हमने खेली थी उससे पोटैटो फ्लेक्स का कारखाना और मलिक विला हमारी मुट्ठी में आ गए थे। फिर अचानक ये साला सुजाता ग्रुप बीच में आ गया और हमारे मुंह से निवाला छीन कर चला गया। अब मैं भी इन्हें छोड़ूंगा नहीं। चलिए चलते हैं उनके वहां और देखते हैं कि किसमें कितना है दम। आज देखेंगे हम किसमें कितना है दम। এসে গেছে নতুন রাজা, বুঝবে বার মজা। দোষ যারা করেছিলে একে একে পাবে সাজা। সাবধান বাছা ধনে সাবধান, সাবধান কালো মনে সাবধান। এসে গেছে নতুন রাজা, বুঝবে বার মজা। সাবধান সাবধান কালো মনে সাবধান। এসে গেছে নতুন রাজা, বুঝবে বার মজা। ওরে সাবধান, ওরে সাবধান। সাবধান সাবধান কালো মনে সাবধান। এসে গেছে নতুন রাজা, বুঝবে বার মজা। দোষ যারা করেছিলে একে একে পাবে সাজা। আরে হা ভেবো না সবাইকে একই
ছাধন সাবধান সাবধান কালো মন সাবধান যে লোকটা মল্লিক বাড়ি কিনেছে সেই লোকটা এসেছে, সাথে লোকজনও নিয়ে এসেছে, আর আমাদের এখনই বেরিয়ে যেতে বলছে। কি হবে গো দিদি? অনেক আশা করেছিলাম পার্টিতেই আপনাদের সঙ্গে দেখা হবে, কিন্তু আপনারা তো বাড়ির পজিশন কবে চান? আমি আপনাকে দেখতে এসেছি, আপনাদের সঙ্গে পরিচয় করতে এসেছি, বাড়ির পজিশন নিতে আসিনি। সবার সাথে আমি পরিচয় করতে এসেছি। লন্ডনে থাকি আমি, কলকাতা এসেছি ব্যবসা করতে। কলকাতার মল্লিক বাড়ির কথাটা প্রায় সবটাই জানি। আপনাদের উপায় ছিল না বলে বসত বাটিটা নিলাম হয়ে যাচ্ছিল, তাই রক্ষা করতে এসেছি। থাকবেন তো আপনারাই? চোখ দেখেছো কেমন এক দৃষ্টিতে টোনাকে দেখছে? আহ, চুপ কর। তুমি কি দয়া করছো ভাবছো? এরকম ভাবছেন কেন? আমার তো এখানে কেউ নেই যে এখানে থাকবে, আর তাছাড়া আমার তো এখানে। তাহলে বাড়িটা কিনলে কেন? ওই যে বললাম, বসত বাটিটা নিলাম হয়ে যাচ্ছিল। বারবার বসত বাটি কেন বলছো? এটা তোমার বসত বাটি তো নয়। থ্যাংক ইউ। মল্লিক বাড়ির রেওয়াজ তো অতিথির শরবতের গেলাসে গোলাপের পাপড়ি দেওয়া, সেসব নিয়ম কানুন এখন উঠে গেছে? জানলে কি করে? বড়া অজীব লগ রা হ্যায়, আপকা ইয়ে সিদ্ধার্থ করতে কি চায়? ভেরি সিম্পল, ব্যবসা। বহু বছর ধরে কলকাতায় আপনারা বাঙালিদের আজে বাজে রদ্দি মাল সাপ্লাই করে এসেছেন, আর সেই সব জায়গায় আমরা চাইছি যে সঠিক কোয়ালিটির মাল সাপ্লাই করে আমরা, মানে সুজাতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, সঠিকভাবে ব্যবসা করবে। You mean to say exactly what I said? আচ্ছা, কি নেবেন বলুন? চা, কফি না কোল্ড ড্রিঙ্ক? নাথিং, জাস্ট এক গ্লাস প্লেন জল। লাও ভাই, পানি লাও। মোটর পার্টস, ওষুধের মেটেরিয়াল, ফুড মেটেরিয়াল, এইসবে ঠিক ঠিক মাল দিয়ে আপনি কলকাতাতে বিজনেস করবেন? মিস্টার বাজোরিয়া, যাদবপুরে আপনার একটি কাঠের গোদাম সহ ফার্নিচার মেকিং ফ্যাক্টরি আর শোরুম আছে না? Yes. কিউ? আপকো মেরে উস বিজনেস মে ভি হাত ডালনা হ্যায়। মিস্টার কানোরিয়া, আপনি তো সিল্ক ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, বড় বাজারে আপনার একটি লেডিস গার্মেন্টস এর ফ্যাক্টরি আর শোরুম আছে তাই না? হ্যাঁ, নিউ মার্কেটেও শোরুম আছে। এত সব খবর নিয়ে এসেছেন। সুজাতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আপনাদের সঙ্গে বিজনেস করতে চায়। কেসে বাতাইয়ে? ইংল্যান্ড, জার্মানি আর ফ্রান্সে আমাদের কিছু উডেন মেটেরিয়ালস আর ড্রেস মেটেরিয়ালস সাপ্লাই করার অর্ডার আছে, সেগুলো আমরা আপনাদের দিয়ে তৈরি করিয়ে এক্সপোর্ট করাতে চাই। এখন এই যে অর্ডার শিটগুলো আছে সেগুলো একটু দেখে নেবেন, যদি আপনারা কাজটা করতে রাজি থাকেন তাহলে কন্ট্রাক্টের কথা আসা যেতে পারে। 6x5 feet ডাবল ডোর মিরর ফিটিং আলমারিয়া, 250 পিস, 10,000 পিস সিল্ক জর্জেট শাড়ি, যাতে ইন্ডিয়ান ফোক আর্ট করা থাকবে।
होल्डिंग डाइनिंग टेबल विथ 6 चेयर्स 100 सेट्स 10,000 गुजराती काज करा लहंगा चोली 7x5.5 feet दीवान्स 100 पीसेस যদি আপনারা অর্ডারগুলো নিতে রাজি থাকেন তাহলে দুজনের নামে দুটো চেক অ্যাডভান্স 20,00,000 টাকা থ্যাংক ইউ কিন্তু শর্ত একটাই শর্ত মেটেরিয়ালসগুলো হবে 100% অরিজিনাল অ্যান্ড অ্যাকিউরেট আপনি তো সব সাজিয়ে গুছিয়ে এনেছেন বিজনেস সুজাতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এইভাবেই করে আমার দুটো বিজনেস একটা মেডিকেল আরেকটা হচ্ছে কালী পিঙ্ক বিজনেস না আই এম সরি মিস্টার আগরওয়াল কিন্তু এক্ষুনি ওষুধ বা কালীর কোনো অর্ডার নেই তবে আপনি টেনশন নেবেন না দেখুন আপনার অফিসে বসেই আপনার বন্ধুদের সঙ্গে একটা ডিল করলাম এবার আপনারটা নয় নাই হলো ইদলা সে তো হলো কিন্তু প্লিজ কাম ওভার মাই প্লেস নেক্সট টাইম প্লিজ শিওর তুমি বুঝতে পারছো না মনে হচ্ছে আমার চারদিক থেকে কে যেন সে কল দিয়ে বেঁধে রেখেছে টেনশন কেন করছো বলো বলছি তো বাবাকে খুলে বললেই সব প্রবলেম সলভ হয়ে যাবে না না তুমি বুঝতে পারছো না বাবা বুঝে বুঝে কিছু নেই কুন্তল সব কিছু জলের মতো পরিষ্কার আর কার জীবনে খারাপ সময় আসে না বলো তো কারো না কারো সাহায্য নিয়ে সেই খারাপ সময়টাকে উতরে যেতে হয় কি তাই তো আরে আমি তো বলছি আমার বাবার সাথে একটা রাফলি কথা হয়েই আছে কি পৌরুষে লাগছে না না তাহলে আর বাবা যদি তোমার নতুন কোনো ব্যবসায় সাহায্য করতে চান টেক ইট এজ এ লোন তারপর আমার চাকরি তোমার ব্যবসা তুমি দেখবে সব কিছু সলভ হয়ে যাবে কি অমন ড্যাব ড্যাব করে তাকিয়ে কি ভাবছেন শুনি রাজি ওকে কথা তো বলি ব্যাস তাহলে এখন কোনো চিন্তা নেই আজ রাত্রিবেলায় আমি আর তুমি কাঞ্চনের বার্থডে পার্টিতে যাব লেটস এনজয় হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি Happy birthday, Kanchan. Thanks. Happy birthday, Kanchan. Happy birthday, Kanchan. Thanks, thanks. Happy birthday, Kanchan. Thanks. শুনলাম তোদের মল্লিক বাড়ির সাথে সাথে তোরাও নাকি দেনার দায় নিলাম হয়ে গেছিস তো তো নয় এরকম একটা ব্যাড সিচুয়েশনে এত বড় হোটেলে বার্থডে পার্টিটা না দিলেই পারতিস পারহ্যাপস আমার বাবার নামটা তোদের কারোরই অজানা নয় রাজীব সেন শিল্পপতি রাজীব সেন অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন সেই রাজীব সেনের একমাত্র মেয়ে অদিতি সেনের একমাত্র হপু বর কাঞ্চন মল্লিকের বার্থডে সেলিব্রেশন কোনো হেজি পেজি বাড়িতে চকলেট কেক কেটে মোমবাতিতে ফু দিয়ে হতে পারে না সো ইজ ইট ক্লিয়ার টু ইউ তাই না ডার্লিং ইয়েস ইয়েস অবভিয়াসলি সো লেটস এনজয় হ্যাপি বার্থডে টু ইউ এ জন্মদিনে সবার মাঝে তোমার স্বপ্ন আমি তাই তো প্রাণে খুশির জোয়ার এলো প্রাণে খুশির জোয়ার জন্মদিন আসুক শতবার শুভ দিন আসুক বারে বার many happy returns of the day many many happy returns of the day বেদের বিনে সাপ নাচে আমার বিনে তুমি ও হো হো
খুশির জোয়ার জন্মদিন আসুক শতবার শুভ দিন আসুক বারে বার মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে বেদের বিনে সাপ নাচে আমার বিনে তুমি ও शर घोरे बथाटा घोरे दुनिया ट घोरे ढेरे ढेरे खेज जरा ढोले ढोले पड़े বলো সিদ্ধার্থ। আচ্ছা, অন্য নম্বর হলেও মা, তুমি কি করে বোঝো যে এটা আমার ফোন? সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক চলছে, সবাই ভালো আছে। তুমি ভালো আছো তো? ইয়েস মম, ডোন্ট ওয়ারি। মহেন্দ্র মল্লিক, দেখা করেছিলাম, কথাও হয়েছে, এবার শুধু বিশ্বাস অথবা অবিশ্বাস। ইউ আর ভেরি নটি। नॉटी की इस बात का तुम्हें अच्छा लगा, इसलिए एक साथ एक रात बिताने का प्रपोजल दे दिया। और आमी बाकी खराब बोललाम, बोललाम कल के चलो लॉन्ग ड्राइव पे जाबो। यू सिली गर्ल, लॉन्ग ड्राइव पे आमी ड्राइवर होले। तुम्हार समुद्रे ड्राइव देवे के ना कि सेटा शुधु तुम्हार ओई कांचनेर एख्तियार। लुक, आई बिलीव इन फर्स्ट लाइफ। আর একটা গো বেচারা স্বামী না থাকলে শেষ লাইফটাই কে দেখবে? আমি অনেক দূর অব্দি ভেবে রাখি মশাই। তা বলে ওই ব্যাবা চাকা কাঞ্চন? ইলেকট্রনিক্সের শোরুম মানে টেলিভিশন সেটস, রেফ্রিজারেটার্স, মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিনস, এইসবের শোরুম আর কি। এনাও চেক, ব্ল্যাঙ্ক চেক, তোমার প্রয়োজন মতো অ্যামাউন্টটা বসিয়ে নিয়ে তোমাদের ইলেকট্রনিক গুডসের ব্যবসাটা শুরু করে দাও। আর এখন তো নাম করা কোম্পানির ইলেকট্রনিক গুডসের ব্যবসার বাজার খুব ভালো, তুমি চাইলে ইন্টারস্টেট সেল করতে পারো। আই ক্যান হেল্প ইউ। এসো রাখো। আমি তোমায় বলেছিলাম না কুন্তল, ড্যাডিকে বললে সব কিছু ঠিক হয়ে যাবে, দেখলে তো? না বাবা, এগুলো খেয়ে না। কি জানো কুন্তল, জীবনের টাকাটাই সব, নইলে কে বাবা কে মা কেউ কারণ নয়। যাকে ও নিয়ে চিন্তা করো না তুমি, তুমি নতুন ভাবে নতুন উদ্যোগ নিয়ে ইলেকট্রনিক গুডসের ব্যবসাটায় নেমে পড়ো। থ্যাংক ইউ ড্যাডি, ইউ আর মাই সুইট 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 ড্যাডি, থ্যাংক ইউ। আচ্ছা লিখা চল, তাই তো করছি। কুকুরগুলোর দিকে খেয়াল রাখবে। স্যার, এগুলো সব বড় বড় ডিজাইনাররা পাঠিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, বলো রুমা। স্যার, বিক্রম বাবু এসেছেন। ও, পাঠিয়ে দাও। ওকে স্যার, যান। মজুমদার। ইয়েস স্যার। এই ডিজাইনগুলো চটপট কাজে লাগিয়ে দাও, আর হাতে মাত্র গুনতি দিন, জলদি করো জলদি করো। ওকে স্যার। আইয়ে আইয়ে বিক্রম বাবু। সুজাতা ইন্ডাস্ট্রির সাথে হাত মিলিয়ে নিজের ব্যাপারটা বেশ গুছিয়ে নিলেন, আর আমার ব্যাপারটা ভুলে গেলেন। আপনার আবার ব্যাপার কি?
ওই ব্যবসা আর মল্লিক ভিলা কোনোটাই তো হাতে এলো না। আপাতত আমার মাল্টিস্টোরি প্ল্যান্টটাও ভেস্তে গেছে, এই কাপড়ের ফোক ডিজাইন নিয়ে ব্যস্ত আছে। তাহলে আপনার ব্যাপারটা রইল কোথায়? যারা আপনাদের বাঁশ দিল, আপনাদের বাড়া ভাতে ছাই দিল, তাদের সঙ্গে কাজ করছেন? হ্যাঁ করছি, সিম্পলি বিজনেস। না তা বলে আপনি ধর্মের কথা না ভেবে সিদ্ধার্থের কোম্পানির সঙ্গে হাত মেলাবেন? মুনাফা, এক পাগল ভি মুনাফা সমঝতা হ্যায় বিক্রম বাবু। আজ আপকো কুছ নহীঁ মিলা ইসলিয়ে আপ নারাজ হো রহে হ্যায়, আমি বুঝি, এটাই ফ্যাক্ট, বাস্তব। কিন্তু এখনো সব কিছু শেষ হয়ে যায়নি। আপনি মল্লিক বাবুর ফ্যামিলিতে গন্ডগোল লাগিয়ে দিন, তাকে মল্লিক বাবু বেকায়দায় পড়ে আবার লোন নেয়, আর ইসবার লোন আমি দেব, সেপারেটলি আমি দেব, আমার মতো করে আমি পেপার বানিয়ে লোন দেব। দ্য গেম অ্যান্ড গেম প্ল্যান উইল বি মাইন, সমঝে কুছ? তাহলে আমিও আটঘাট বেঁধে এগোবো এবার, 60-40, 80-20। ওকে ডান। হ্যাঁ রে, আজ এডি ক্লাসটা হবে তো? কি জানি বুঝতে পারছি না, আজকে বোধহয় এডি ক্লাসটা না। হাই, মলিক বাড়ির ব্যাপারে আপনার সাথে কিছু কথা ছিল তাই। আমার সাথে? ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আপনাকে বাড়ি ছেড়ে দিতে পারি, এই ফাঁকে কথাটাও হয়ে যেত। নো থ্যাঙ্কস, আমি একাই চলে যেতে পারবো, আপনি কি বলবেন বলুন। প্লিজ, মহেন্দ্রবাবুর ব্যাপারে এই কথাগুলো বলার আমার প্রয়োজন। ইনফ্যাক্ট মলিক বাড়ির ব্যাপারে আমার আপনার হেল্পের দরকার, রিয়েলি। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। উইল সিট, উইল টক ইন দ্য কাপ, কাম আসুন। ওকে, আপনি আমাকে এভাবে ডেকে পাঠালেন কেন? আমি তো বুঝতেই পারছি না আমার সাথে আপনার কি দরকার থাকতে পারে। সাংঘাতিক কিছু নয়, সামান্য, খুবই সামান্য দরকার। চা না কফি কি নেবেন? না কোনোটাই নয়, বলুন। আমি কিন্তু একটা কফি নেব। শিওর, ওয়েটার, কফি। যা বলার তাড়াতাড়ি বলুন, আমার কিন্তু তাড়া আছে। কংগ্রাচুলেশনস, শুনলাম আপনি একটা নতুন ব্যবসা শুরু করেছেন, কিসব? ইলেকট্রিক্যাল ফিলেকট্রিক্যালের? ইলেকট্রনিক গুডসের শোরুম করেছি। ও আই সি, ভালো, খুব ভালো। কি ভালো? না মানে ইলেকট্রিক্যাল ফিলেকট্রিক্যাল নয়, ইলেকট্রনিক্স। আপনাদের তো পটেটো ফ্লেক্সের বিজনেস, রাইট? ফ্যামিলি বিজনেস, আর সেই বিজনেসের সঙ্গে আপনার বর্তমান বিজনেসের কোনো ক্ল্যাশ নেই। তবে পটেটোটা তো স্বাস্থ্যকর জিনিস, ফসল, আর সেই তুলনায় আমি শুনেছি ইলেকট্রনিক্সের ব্যবসায় নাকি অনেক প্রবলেম। আজে বাজে কথা না বলে কাজের কথাটা বলুন। আসল কথা হলো, আপনাদের ফ্যামিলি বিজনেসে আমার কোম্পানি টাকা ইনভেস্ট করতে রাজি আছে। আপনারা দু ভাই মিলে ব্যবসা করুন, যত টাকা ইনভেস্ট করার দরকার তত টাকা ইনভেস্ট করা হবে। সিদ্ধার্থবাবুকেই বলুন না ব্যবসাটা সামলাতে, উনি তো মালিক। হ্যাঁ সে তো অবশ্যই, তবে উনি কিন্তু কোনো কিছু অ্যাকোয়ার করেননি, ব্যবসাটা উনি পেছন থেকে চালাবেন। আপনি শুধু সামনে থেকে আগে যেমন ব্যবসাটা রান করছিলেন তেমনি করবেন। তা আমার কাঁধে বন্দুকটা রাখতে চাইছেন কেন? এই জন্যই, যাতে কোনো অবাঙালি ব্যবসাদার আপনার কাঁধে বন্দুক না রাখতে পারে। থ্যাংক ইউ। আমি আগরওয়াল, বাজোরিয়া এদের কথা বলছি। টাকার জন্যই তো আপনার ব্যবসাটা আটকে গেছে, আর টাকার জন্যই তো আপনি টিভি, ফ্রিজ, মাইক্রোওভেনের ব্যবসাটা করছেন। ঠিক আছে, যা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করার সেটা আমরা করব। আপনি সাজিয়ে গুছিয়ে আপনার পটেটো ফ্লেক্সের ব্যবসাটা করুন, ব্যবসাটাও আমরাই দেব। আমি ঠিক বুঝতে পারছি না আপনারা কি চাইছেন, মানে আপনারা কি আমাদের দয়া করতে চাইছেন নাকি নতুন করে কোনো বড় খেলা খেলতে চাইছেন? দুটোর কোনোটাই নয়, ভুল বুঝছেন আপনি। তাহলে আপনার ইন্টারেস্টটা কোথায়? সহজ এবং সিম্পল, আপনাদের বিশ্বাস অর্জন করা, এই পরিবারটাকে উদ্ধার করা। কেন কি জন্য সেটা আপনি পরে জানলেও চলবে। টু বি ভেরি অনেস্ট, ইন্টারেস্ট তো একটা আছেই। আপনি এত কিছু বলার জন্য আমাকে কেন বাঁচলেন সেটা আমি বুঝতে পারছি না। আমি
আমি এই পরিবারের আশ্রিতা। ছোটবেলাতেই আমি আমার বাবা মাকে হারিয়েছি। কিছুদিনের মধ্যেই বুঝতে পারলাম আমি আত্মীয়হীন। সাবিত্রী কাকিমার মহেন্দ্র কাকাবাবুই আমাকে এই বাড়িতে আশ্রয় দেন। ইন্টারেস্টটা আমার এখানেও। মানে মানে একটু গাড়িটা দাঁড় করাবেন প্লিজ। আপনি আপনি ভুল বুঝছেন। গাড়িটা দাঁড় করান। আপনি আপনার ইন্টারেস্টের কথা পরে কখনো কাকুবাবুর সামনেই বলবেন। আপনি বোধহয় খেয়াল করেননি আমার বাড়ি এসে গেছে। ও সরি, এখন আমি বা আমাদের বাড়ি বলার থেকে আপনার বাড়ি বলাই ভালো। আপনি মল্লিক বাড়ি সম্বন্ধে যা যা বললেন আমি নিশ্চয়ই দেখব, তবে কথা দিতে পারছি না কতটা কি করতে পারব। ও বাই দ্য ওয়ে, আমি দুঃখিত যে হঠাৎ আমি আমার কথা বলে ফেললাম বলে। আপনি না বললেও আমি আপনার বিষয়ে সব কিছুই জানি। তার মানে? তার মানে মল্লিক বাড়িতে কে কখন শ্বাস নিচ্ছে, মল্লিক বাড়ির দিকে কে কখন ভুরু তুলে তাকাচ্ছে, মল্লিক বাড়ি থেকে কে কখন কোথায় পালিয়ে যাচ্ছে, আমি সবটাই জানি। এনিওয়ে আপনি ভালো থাকবেন, বাই। ঠিক বুঝলাম না আপনি মল্লিক বাড়ির শত্রু না বন্ধু। আমি কিন্তু আপনাদের বন্ধু। মাই বয়, তোমার কোনো যোগ্যতা না থাকা সত্ত্বেও তোমাকে আমার কোম্পানির ম্যানেজারের পোস্টে নিয়েছিলাম, কেন বলো তো? প্রথমত আমার অদিতি তোমার মতো একটা কাওয়ার্ডের প্রেমে পড়েছে, আর দ্বিতীয়ত তোমাদের ওই বন্ধ হওয়া ফ্লেক্সের কারখানাটা যদি আমার হাতে তুলে এনে দিতে পারতে। কিন্তু তুমি একটা ফেলিওর ভ্যাগাবেন, তোমার বাবাকে কনভিন্স করিয়ে সেই কাজটাও করাতে পারলে না। তোমার একটাই গুড লাক, অদিতি তোমার প্রেমে পড়েছে। কিন্তু আমি তো আমার মেয়েকে মল্লিকদের খোঁয়াড়ে পাঠাতে পারবো না কাঞ্চন, তোমাকে এখানে এসে থাকতে হবে। সো ইউ হ্যাভ টু টেক এ ডিসিশন। দেখো আমার ওই একটাই মেয়ে, আমার এত সম্পত্তি, এত বাড়ি গাড়ি, এসবের তো একটা মালিক চাই। অদিতি যাকে বিয়ে করবে সে তুমিই হও বা অন্য যে কেউ, এগুলোর সেই দায়িত্ব নেবে। আমার দুর্ভাগ্য সেই রাস্কেলটা তুমি। এনিওয়ে জীবনে অনেক রিস্ক নিয়েছি, আবার নেব। চেষ্টা করো সুজাতা গ্রুপের নেওয়া তোমাদের কারখানাটা যাতে তোমার নামে করতে পারো, তাহলে অন্তত আমার সমাজে তোমার পরিচয়টা দিতে পারবো। বেশি ভেবো না, ডিসিশন দায়িত্ব কোনোটাই নিতে পারবে না। গুড মর্নিং বাপি। গুড মর্নিং মাই হ্যালোইশ। ও বাপি ডেকেছে আর এমনি এত সকাল সকাল চলে এসেছো? আর আমি যখন লং ড্রাইভে যাব বলে ভোরবেলা উঠতে বলি তখনই তোমার যতরাজের বাহানা শুরু হয়ে যায়। না না এটা ঠিক নয় কাঞ্চন, অবশ্য আজকের ওকে দোষ দিয়ে লাভ নেই, আমি আর বিশেষ কথা বলবো বলে আমি ওকে ডেকে পাঠিয়েছিলাম। এনিওয়ে কাঞ্চন, ডু ইউ এগ্রি উইথ মি? তোমার ভবিষ্যৎ সিকিউর করার জন্য দ্বিতীয় সুযোগ কিন্তু তুমি আর পাবে না। কি ভাবলে? ইয়েস স্যার। স্যার নয় স্যার নয়, ও ডাক্তার অফিসের জন্য তুলে রাখো। ইয়েস স্যার। আসলে স্যারকে যে কি বলে ডাকবো বুঝতে পারি না। ইডিয়েট, আমার বাবা মানে তো তোমারও বাবা, তাতে তুমি বাবা পাপা ড্যাডি যা খুশি বলতে পারো। বাপরে বাপ বাবা, ইয়েস, শুধু বাপ বলে ডাকতে পারি না। ইউ নটি। এই বাবি তোমায় কি বললেন? নাথিং স্পেশাল, স্যার আমাকে বললেন এবারির ঘর জামাই হয়ে থাকতে। ও রিয়েলি? এন্ড হোয়াটস ইওর ডিসিশন? তুমি খেপেছো নাকি? পাগলেও কি সোনার ডিম পাড়া হাঁস ছেড়ে দেয়? আর তুমি তো একটা আস্ত মেয়ে, তাই রূপসী, অল্প বিদ্যে ভয়ঙ্করী। আই শ্যাল কিল ইউ। কিল খেয়ে চিলের মতো ছৌ মেরে তোমায় তুলে নিয়ে যাব।
সারা দিন তার কথা কেন ভেবে যায়, ভালোবাসা যাকে বলে হয়েছে কি তাই, কি জানি কি যে হলো, কি জানি কি যে হলো, কোথা যেতে চাই আর কোথায় যে যাই, প্রেমের পথে আমি না বুঝে হারাই, কি জানি কি যে হলো, কি যে হলো। রেখে হাতে থাকবো যে সাথে এই জীবনে, কি জানি কি যে হলো, কি জানি কি যে হলো, পাখিদের মতো ডানা মেঘেতে ভাসা আকাশকে মেঘ ছাড়া কি করে চেনা, কি জানি কি যে হলো, কি যে হলো। ভালোবাসা হলো ঢেউয়ের মতো, বাধাহীন থাকে অবিরত, যখনই তোমাকে দেখি এত অনুরাগে, কাছে এলে আরো ভালো লাগে, চলা শুরু দিন রাতে, কিছু কিছু কথা কিছু নীরবতা কিছু গোপনে, তোমার পথে আমিও পথিক, যাব সেই দিকে থাকবো আবেগে শুধু দুজনে, কি জানি কি যে হলো, কি জানি কি যে হলো, মন বলে আজ থেকে এক হয়ে যাই, একই সুরে একই গান একই ভাবে গান, কি জানি কি যে হলো, কি জানি কি যে হলো, কোথা যেতে চাই আর কোথায় যে যাই, প্রেমের পথে চলো না বুঝে হারাই। কি বললে তুমি? হ্যাঁ, আমি বাবা আর অদিতির সঙ্গে ওদের বাড়িতেই থাকবো। বাবা? হ্যাঁ বাবা, অদিতির সঙ্গে বিয়ের পরে উনি তো আমার বাবাই হবেন। তোমার কথাটা বলতে একটু লজ্জা করলো না? তুই রাজীব সেনের বাড়িতে ঘর জামাই হয়ে থাকবে। আপনি ঠিকই শুনেছেন। শুনে রাখো নির্লজ্জ বেহায়া, তুমি সম্পূর্ণ আমার অমতে দিনের পর দিন আমাকে প্রেশার ক্রিয়েট করেছো আমার বিজনেসটাকে হ্যান্ড ওভার করার জন্যে। আমার ফরেন পার্টির সঙ্গে তোমরা যোগাযোগ করে তোমরা নষ্ট করে দিয়েছো, ওনার জন্য আমার বিজনেসের আজ ডাউনফল। এখন তুমি ওর বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে চাও, লজ্জা করে না তোমার? আপনার মত নেই,
দরকার পড়লে আপনি আমাকে ত্যাজ্য পুত্রও করতে পারেন, তাই তো? কাঞ্চন, আপনার এই অহংকারী কথা শুনে শুনে আমার আর দাদার কান পচে গেছে। একটা কথা বলুন তো, আপনার কি আছে যার জোরে আপনি আমাকে ত্যাজ্য পুত্র করতে পারেন? তুমি এক্স্যাক্টলি বলুন না, এই বাড়িটা, আমাদের কারখানাটা সবই তো ওই সুজাতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির দয়ার দান, কোনোটাই আর আপনার নয়। আপনি তো শুধু একটা সাজানো পুতুল। আর কোন জায়গা থেকে আপনি আমায় ত্যাজ্য করতে চান? ছেলের তকমা থেকে বাদ দিতে চান? দিয়ে দিন, অবশ্য সেটা তো আপনি আগেই দিয়েছেন যেদিন থেকে আমি রাজীব সেনের অফিসে চাকরি জয়েন করেছিলাম। আপনার ওই ত্যাজ্য ত্যাজ্য কথাটা শোনার থেকে অনেক বেশি সম্মান নিয়ে আমি ওদের বাড়িতে থাকবো। আর একটা কথা আপনাকে বলে রাখি, আপনি মনে মনে যতই রাজীব সেনকে নিজের শত্রু মনে করেন না কেন, উনি আপনাকে পাত্তাও দেন না। আপনাকে শুধু একটা সাধারণ পোকামাকড়ের বেশি কিছুই মনে করেন না। আপনারা এখানে দাঁড়ান প্লিজ, ভেতরে আসবেন না। হ্যালো, কুন্তলকে ডেকে নিয়ে এসো। ওকে স্যার। আপনি এখানে? আপনাকে কে খবর দিল? কুন্তল বাবু, স্যার আপনাকে ভেতরে ডাকছেন, প্লিজ একটু আসুন। আপনি? সেটা এখন না জানলেও চলবে। আই এম সরি কুন্তল, তোমার মাকে বাঁচানো গেল না। হসপিটালের কিছু ফর্মালিটিস আছে, তুমি অফিসে গিয়ে সই করে দাও। তোমার বাবাকে ভর্তি করে নিয়েছি, যদিও হি ইজ ইন এ ভেরি ক্রিটিক্যাল পজিশন। তোমার মা হঠাৎ সিঁড়ি দিয়ে পড়ে গেলেন কি করে? হঠাৎ? আপনি অবাক হচ্ছেন কেন? খবরটা তো সিদ্ধার্থবাবুই আমাকে দিলেন। সিদ্ধার্থবাবু? উনি আপনাদের প্রত্যেকটা মুভমেন্টের সব ডিটেইলড খবর রাখেন। আমাদের ব্যাপারে ওনার এত কিসের ইন্টারেস্ট বলুন তো? আই জাস্ট ক্যান টলারেট হিম এনিমোর। সেটা ওনার প্রবলেম নয়, আপনাদের প্রবলেম। কুন্তল, হসপিটালের অফিসে গিয়ে অ্যাডমিট পেপারটা সই করতে হবে। বাবাকে ওরা ভর্তি করে নিয়েছে, কিন্তু মা? অফিসটা আমি দেখে নিচ্ছি, কাঞ্চন আপনি আসুন আমার সঙ্গে। अब अगर महेंद्र बाबू टपक गया ना तो ये विला मेरा हो जाएगा, और फिर धीरे धीरे उनका बिजनेस भी मैं टेक ओवर कर लूंगा। आप अकेले क्यों अग्रवाल बाबू, हम लोग भी तो साथ में हैं। आप लोग अच्छे दाव मार लिए, अब मुझे मौका दीजिए। अच्छा, महेंद्र मल्लिक ना फिर यही बाड़ी और कारखाना जी अपना हो जाए, भावचन की चाय अपना के मासे मासे टाका क्या दिए? विक्रम, तुम किसी काम के नहीं हो, पर हर महीने भीख मांगने के लिए भिखारियों की तरह हाथ फैला कर चले आते हो। सुजाता ग्रुप तो सबाई के किने नहीं है, प्रथम दिन ही अपना सुजाता ग्रुप के बिक्री हो गए। मतलब? मतलब आर की, सुजाता इंडस्ट्रीज एर ऑर्डर गुलो निये अपना देर टिकिटा तो ओदेर हाथे बेले दिए। विक्रम बाबू, घासेर माजे मुख घुसिए बिजनेस करी ना, की करे कांटा दिए कांटा तुलते होए जाना आछे। किन्तु ऑर्डर गुलो जदि ओरा कैंसिल कर दे तखन तो अपनारा माछ गंगा गिये डूबे मरबेन। कैसे कैंसिल कर देंगे, एग्रीमेंट है हमारे पास, बस पहली खेप को हम माल सप्लाई कर दें, उसके बाद सुजाता ग्रुप से हम अपनी शर्तों पे एग्रीमेंट करेंगे। और फर्स्ट लॉटे टाका तो हमारे हाथे ही आचे। ना ना, भालो होली भालो, कथा आचे ना, सब भालो जार शेष भालो। किंतु शेषटा जे भालो होच्छे ना, ताई ना मिस्टर केनोरिया? শুনে রাখুন, আপনারা অফিসে বসেই আলোচনা করুন বা বাগান বাড়িতেই আলোচনা করুন, আমার কান কিন্তু কিছুই এড়ায় না। মানে? মানেটা আপনি সবই বুঝতে পাচ্ছেন, অথচ অবোধ শিশুর মতন জিজ্ঞেস করছেন মানেটা। না না, কি বলতে চাইছেন আপনি? আমি বলতে চাইছি যে আপনাকে দেখে আমার কিন্তু রামায়ণের কথা মনে পড়ছে। রামায়ণে একটা চরিত্র আছে না, বিভীষণ, যে ঘরে নুন খায় তার সঙ্গেই নেমখারামি করে, এমন হারা। সরি, আমাকে বসতে বলবেন না? ও সরি সরি, প্লিজ প্লিজ বসুন। থ্যাংক ইউ। অবশ্য বসেই বা কি হবে, আপনারা তো আমাকে পথে বসাতে চলেছেন। ইয়ে আপ ক্যা কে রহে হ্যায় অম্বিকা বাবু, আপ হামারে আদমি হ্যায়, আব হামারে হোতে হুয়ে আপকো কুছ নেই হোগা। দেখুন, আপনাদের বলেছিলাম যে ফার্স্ট লটে লাভের গুড়টা একটু কম রাখবেন, কিন্তু ওই একটু তো আর্ট মেশাতে হয়। আপনাদের বলে আর কি লাভ, আপনারা তো আর্টের বিশেষ কিছু বোঝেন না।
ফার্স্ট লর্ডের মালে প্রবলেম হয়েছে। প্রবলেম হয়েছে কি বলছেন অম্বিকা বাবু? এত বড় সেট আপ লাগালাম, এত টাকা ইনভেস্টমেন্ট ওখানে, কি কি একটু আগেই বললাম, মিলছে তো? আমাদের কথার মাঝখানে আপনি দালালিটা নাই বা করলেন? আপনি ভবিষ্যৎবাণী করছেন তো? একটা কাজ করতে পারেন, একটা টিয়া পাখি আর কিছু কাগজ দিয়ে মোড়ের মাথায় গিয়ে বসে পড়ুন। আপনার এই দালাল হওয়ার থেকে জ্যোতিষী হওয়াটা বেটার প্রফেশন। দেখুন আপনি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছি, তাই তো? লেকিন আমারা তো, হ্যাঁ আমি সেকেন্ড লটের অর্ডার আপনাদের জন্য নিয়ে এসেছি, তবে এবার নো অ্যাডভান্স। দেখুন তবে ফার্স্ট লটের মালটা আমি নিজের দায়িত্বে সাপ্লাই করে দিয়েছি, এবার সেকেন্ড লট সাপ্লাই করতে পারলে আপনারা নগদ টাকা পেয়ে যাবেন। কিন্তু এটা তো খুব রিস্কের ব্যাপার, তাই না অম্বিকা বাবু? হ্যাঁ রিস্ক তো একটু আছে। দেখুন প্রথমবার আমি আপনাদের বিশ্বাস করেছিলাম, এবারে দেখি আপনারা আমাকে বিশ্বাস করেন কিনা। নাও ইট অল ডিপেন্ডস অন ইউ, আপনারা আলোচনা করে নিয়ে আমাকে জানিয়ে দেবেন। তবে হ্যাঁ এবারে কিন্তু আপনারা ওই জ্যোতিষী বাবুর সাহায্যটা নিয়ে নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। সব খুশি আমার অন্তরে, আইরে আইরে নাচি আইরে সবাই নাচি এই বালু চরে, আইরে আইরে নাচি আইরে সবাই নাচি বালু চরে। Hey dance dance let's dance dance now dance it pocket pocket chance chance, hey dance dance let's dance dance now dance it pocket pocket chance, hey digonto ni সাগরের যত ঢেউ হয়তো আমার কেউ বারে বারে ঢলে পড়ে এ বুকের উপরে, মন কেন জ্বলে যায় জানি না তো সে কি চায়, বালু কণা ভেজা গায়ে খেলা যে করে সারাটা দিন আমরা স্বাধীন, বাধাহীন ঝড় যেন হৃদয়ে প্রান্তরে, rock and roll break dance step dance rumba samba rock and roll, hare krishna hare rama hare bol hare bol, hare krishna hare rama hare bol hare bol, hey dance dance let's dance dance now dance it pocket pocket chance chance, dance dance hey dance dance now dance it pocket pocket chance. বন্ধুরা মনে হয় যেন এক জলাশয়, যত পারে ডুবে মরি মনের গভীরে, জানি এ দিনের শেষে ফিরে যাব অবশেষে, তবু এ পাগল প্রাণ থাকবে অধীরে, আমরা নবীন তাকে না দিন মনে হয় দুনিয়াটা হাতের ভিতরে, আমরা নবীন
ওই গোবেচরাটাকে বিয়ে করছো কবে? অ্যাজ কুইক অ্যাজ পসিবল। কেন বলো তো? এসেই পুছ লিয়া। বাজিয়ে দেখলে কাঞ্চন এখন আমার জীবনে আছে কি না? না হলে কি একটা ট্রাই নিতে নাকি? মাথা খারাপ? শাদি ওর তুমসে? তুম গার্লফ্রেন্ড তো সবসে বাড়িয়া, লেকিন ঘর কি বহু? তোবা তোবা। হে ইডিয়েট, মুখ সামলে কথা বল। ওকে বাবা, গলতি সে সচ বাত মুহ সে নিকল গয়া, সরি। অদিতি 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 কোথায় যাচ্ছো? অদিতি 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 শোনো শোনো অদিতি। হ্যালো অদিতি, আমি তোমার সাথে দেখা করে কালই একটা ব্যাপার ইমিডিয়েট ফাইনাল করতে চাই। ইয়েস ডার্লিং, বলো কি ব্যাপার? ইডিয়েট, এসব ফোনে বলা যায় না। আমি কালই তোমার সাথে দেখা করতে চাই, রাখছি। ওকে ওকে। একোস্পিরিন ওয়ান্স ডেইলি। ওকে স্যার। ম্যানিস্টল 100 সিসি 3 টাইমস ডেইলি। মহেন্দ্রবাবু আউট অফ ডেঞ্জার হলেও ওনার বাঁ দিকটা স্লাইট পড়ে গেছে। আমি ছুটি দিলেও ওনাকে বাড়িতে নিয়ে গিয়ে কিন্তু ফিজিওথেরাপিস্ট দেখাতেই হবে। আচ্ছা, ওনাকে কবে ছাড়বেন? এখনই বলতে পারছি না, কিন্তু ফার্দার টেনশন ওনার পক্ষে নেওয়া সম্ভব হবে না। আচ্ছা, বাই দ্য ওয়ে, ওনার ছেলেদের দেখছি না কদিন? আসলে ওনারা সবাই ওই কাকিমার কাজ নিয়ে খুব ব্যস্ত। ও, আই সি। দেখছি কাঞ্চন বাবুকে দেখছি না, উনি কি? আই কুডেন আন্ডারস্ট্যান্ড কাঞ্চন, তুমি আমাদের ব্যাপারটা নিয়ে কেন এখনো তো হেজিটেশনে আছো? বাড়ির সবাইকে জানিয়ে বেরিয়ে এসো, দিস ইজ দ্য হাই টাইম। আসলে মা এভাবে চলে গেল, বাবা এখনো নার্সিং হোমে, এই অবস্থায় আমি বাড়ি ছেড়ে বেরিয়ে আসলে? কাম অন কাঞ্চন, একটা সংসারে থাকলে আজ ইনি অসুস্থ হবেন, কাল তিনি মারা যাবেন, এইসব নিয়ে ভাবলে আমরা তো আমাদের লাইফটা তৈরি করতে পারবো না। আর তাছাড়া যে বাড়িতে তোমাকে কেউ সম্মানই করে না, তুমি ত্যাজ্য, সেই বাড়ির প্রতি তোমার কেন এত দরদ আমি কিছুতেই বুঝতে পারি না। ওকে, আর কটা দিন? বাবাকে বাড়ি ফিরতে দাও। দেখো কাঞ্চন, আমাদের জীবন, আমাদের সংসার আমরা তৈরি করব, এখানে কারোর জন্য অপেক্ষা করার সময় কোথায়? এনিওয়েজ, আফটার ম্যারেজ আমি কিন্তু তোমাদের ওখানে গিয়ে উঠছি না। বাপি আমাদের জন্য একটা ফ্ল্যাট কিনেছেন, আমরা সেখানেই থাকবো। বেশ, কিন্তু নো আর্গুমেন্ট, আমি বাপিকে বলেছি কামিং ডেটে আমাদের বিয়েটা ফাইনাল করতে। কি খবর মিস্টার দাস? স্যার, এভরিথিং ইজ অলরাইট, অ্যাজ পার ইনস্ট্রাকশনস কাজ চলছে। আর সময় লাগবে বলে মনে হচ্ছে? নো স্যার, নদীতে জাল ফেলা হয়ে গেছে, ওই প্রিংস্টোন হোটেলে আজ বিকেলবেলা একটা মিটিং আছে। স্যার, বাজোরিয়া আর কানোরিয়াদের নেক্সট জেনারেশনকে জালে ফেলেছি, এখন জাস্ট গুটিয়ে নিতে যতটুকু সময় লাগে। ওকে, গো অ্যাহেড। থ্যাংক ইউ স্যার। গুড ইভিনিং। কি ব্যাপার? তাঙ্গড় বুধু, সব সাইলেন্স, বসো। গুড ইভিনিং এভরিবডি। গুড ইভিনিং স্যার। আপনারা সবাই সুজাতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে অ্যাপ্লাই করেছেন এবং আপনাদের যে অ্যাপ্লিকেশনগুলো এসছে তার মধ্যে থেকে কিছু লোকজনকে আমরা এখানে ইনভাইট করেছি কথা বলার জন্যে। থ্যাংক ইউ ফর কামিং। প্রত্যেকের প্রোফাইলে এখানে দেখা যাচ্ছে যে আপনারা সবাই বিজনেস ফ্যামিলি থেকে এসেছেন এবং প্রত্যেকেরই অ্যাম্বিশন বিজনেস। সুজাতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আপনাদের পাশে থাকবে। থ্যাংক ইউ। এখানে আমাদের কোম্পানির পলিসি অনুযায়ী একটা কথা আছে, সেটা হচ্ছে আপনাদের সবাইকেই এক বছরের জন্য এই সুজাতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে এমপ্লয়ি হিসেবে থাকতে হবে। এই এমপ্লয়ি হিসেবে আপনাদের এক বছরের ট্রেনিং হবে, আমরা আপনাদের বিজনেস স্টাইল এবং অ্যাক্টিভিটিস শেখাবো। আপনাদের মধ্যে যে যে কাজটা করতে ইচ্ছুক তারা আপনাদের সামনে রাখা ফাইলে যে কন্ট্রাক্টগুলো আছে সেগুলো পড়ে নিয়ে সই করে দেবেন। ওকে, দ্যাটস অল।
Now, after you complete the formalities, you're all invited for a cocktail party this evening. Have a good day. Thank you. Thank you, sir. Thank you, sir. कॉकटेल पार्टी में रहोगी तो? पार्डन? योर नेम प्लीज? प्रिया शाह। आई एम रोनी अग्रवाल। रोनी क्या कर रहा है? तुम्हें कुछ खबर है कि नहीं? क्यों, क्या हो गया? फिर से कोई गड़बड़ किया क्या उसने? नहीं जी, पढ़ाई छोड़कर कोने कंपनी में अब नौकरी कर रहा है। कोई एक बिजनेस ट्रेनिंग कंपनी बता रहा था, एक साल बाद वो ट्रेनिंग कंपनी उसे बिजनेस के लिए रुपये देगा। देखो, उसमें सोचने की क्या बात है? हमारा बेटा अब सियाना हो चुका है, अब बिजनेस के लिए ट्रेनिंग ले रहा है तो ये अच्छी बात है। तुम बहुत सोचती हो। बिजनेस इज बिजनेस, तू यार मत नाक गला बिना। बर्दा, अमर 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 सबसे बड़ा भय हलो जे एत झड़झापटा सामले आमादेर आमादेर संसारटा किन्तु भेंगे जायनी। तुमी तुमी आर छोड़दा जदि ए बाड़ी छेड़े चले जाओ ताहले তাহলে কি হবে বলো তো আমাদের এই জয়েন্ট ফ্যামিলিটার? তাহলে করবটা কি? হ্যাঁ, এই অনিশ্চয়তার মধ্যে বসে বসে মার খাবো কেন? সিদ্ধার্থ বাবু তো বলেই ছিলেন যে তোমরা যদি আবার ওই পটাটো ফ্লেক্সের কারখানাটা শুরু করো তাহলে উনি ইনভেস্টমেন্ট করবেন, আর দরকার হলে নতুন অর্ডার উনি এনে দেবেন। তোর কথার এই গন্ধটা না আমার কেমন চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ, সিদ্ধার্থ বাবুর লোকটা আমাকে সেম কথা বলেছিল। তুই কি ওদের ঘরে আনাগোনা শুরু করেছিস নাকি? বর্দা, শাট আপ and don't shout। আর আমাকে জ্ঞান দেওয়ার আগে নিজের চরিত্রটা ঠিক কর। আর তুই যে এত বড় বড় কথা বলছিস, তুই এবারে কে? হ্যাঁ, ये सब चीजें मेरे लिए नहीं है। आज ऑफिस के बाद क्या कर रही हो? बाड़ी, छोटो भाई के पढ़ाते होबे, रात्रिरे रान्ना करते होबे। एक बात बताएं। बोलो, सुनी। होटल से खाना मंगवाओ। मंगवा दूं घर के लिए? नहीं तो लेट्स गो टू एनी होटल, ड्रिंक्स करेंगे, नाच गाना, बढ़िया पार्टी होगा। ओ। और रात का खाना भी वहीं से लेके घर चली जाना। थैंक्स फॉर योर प्रपोजल रोनी, आमार नष्ट करार मतन समय नहीं। एनीवेज, बड़ बाबू तोमार फाइलटार जन्नो ताड़ा दीते बोलेछिलो। फाइलटा कंप्लीट करे चटपट बड़ बाबूर काछे पाठिए दाओ। ओके। कोमरटा हेलिए दुलिए आगे पीछू सब किछु भूलिए, ए कोमर टहलिए दुलिए आगे पीछू सब किछु भूलिए। जवानी दीवानी क्या बात है, एतो जौवन तो देखीनी क्या बात है। अशुभ, मैं आशिक हूँ दीवाना, दुश्मन मैं परवाना। मैं आशिक हूँ दीवाना, दुश्मन मैं परवाना। तूने मुझे नहीं पहचाना, आमी बुन्नी शिखा। तुझे देख के कुछ कुछ होता है, तू हसीन सौगात है। ताई लकी कुमर टहलिए दुलिए आगे पीछे सब किछु भूलिए। जवानी दीवानी क्या बात है, एतो जौवन तो देखीनी क्या बात है। आवारा 420, बदतमीज लोफर, चालबाज बदमाश, जंगली
জানুয়ার কথা বলেছ সুন্দর তুমি জান আমি বর ও কথা বলেছ সুন্দর তুমি জান আমি বর কি হবে এর পর মারবো এক চর দিল বালে দুলহনিয়া লে জায়েঙ্গে যাদোঁ কি বারাত হুঝি কোমর টহলিয়ে দুলিয়ে আগে পিছু সব কিছু ভুলিয়ে জবানি দিবানি ক্যা বাত এত যৌবন তো দেখিনি ক্যা বাত বিহেভ ইয়োরসেলফ দেব মনিহার প্রেমের উপহার আমাকে টাচ করবে না ক্রেজি তুমি কি সপ্তব দিতে রাজি তাহলে লাগিয়ে দেবো জানের বাজি আমার মনের গঙ্গা আর তোর মনের পদ্মাতে বল প্রিয়া বল মিলন হবে যে কবে হবে না রে মিলন হবে না রে আরে যা যা এ পাঙ্গার বুধু এটাস কোম্পানির ফাইলটা হয়েছে ইয়েস স্যার আমি ভেজ রাউ কি আর ভেজবে বাবা সবই তো নিজেই ভিজিয়ে বসে আছো আজকের পর থেকে আপনি অদিতির দায়িত্ব নিলেন নিলাম আপনাদের দাম্পত্য জীবন ভালোভাবে কাটুক আমরা খুব ভালো কাটাবো এই নাও কাঞ্চন তোমাদের বিয়েতে আমার যৌতুক টাইম ইজ দ্য বেস্ট হিলার টেনশন করো না দুশ্চিন্তাও নয় সুখে দাম্পত্য জীবন যাপন করো একটা ফ্যামিলি ছেড়ে এসেছে তো কি হয়েছে আর একটা ফ্যামিলি তো হলো তোমার না মানে কোনো মানে নেই আজ নতুন ফ্ল্যাটে সব বন্ধুদের ইনভাইট করেছি লেটস গো চল গো অ্যাহেড মাই বয় খালি খেয়াল রাখো আমার চাঁদের টুকরো মেয়েটা যেন কষ্টে না থাকে জীবনে ও যা চেয়েছে আমি তাই দিয়েছি ও যদি তোমার বদলে কোনো কুকুর বাঁদরের গলায় মারা দিতে চাইতো আমি তাতেও রাজি হতাম বাট আই উইশ ইউ গুড লাক অ্যান্ড আই অ্যাম অলওয়েজ উইথ ইউ স্যার কেমন ফিল করছেন এখন বেটার লাগছে কি ওষুধগুলো নিয়ম করে খাচ্ছেন তো কদিন ধরে একটা কথা আপনাকে বলবো বলবো ভাবছিলাম বলাই হয়ে উঠছে না দিদি সেদিন ও ভাই শুনো উনি বলছিলেন মানে আমার স্বামী বলছিলেন যে আপনার ফিসটা ছ মাসের অ্যাডভান্স পেমেন্ট তো হয়ে গেছে আপনাদের সলিসিটার অম্বিকা বাবু নিজে আমার চেম্বারে এসে টাকাটা মিটিয়ে দিয়ে গেছেন ওমা সে কি আমি তো ভাবছিলাম আসি যেটা বলছিলাম বলছিলাম সুজাতা মানে দিদির হারিয়ে যাওয়া সেই বোন নয় তো দিদি সেদিন ফোন করে সুজাতা দিদিকে খবরটা দেননি তো আচ্ছা সিদ্ধার্থ কি ওনারই ছেলে না না তাই বা কেমন করে হবে উনি তো শুনেছি পরে বিয়ে থাও করেননি কেমন যেন একটা সন্দেহ হচ্ছে আমার আবার শুনলেন তো অম্বিকা বাবু ফিসটাও দিয়ে দিয়েছেন ও দাদা আপনি অনুমতি দিলে একবার অম্বিকা বাবুকে চেপে ধরে জিজ্ঞাসা করব এখানকার কাজটা প্রায় শেষ হয়েছে মা এবার কি তুমি আসবে এখনো সময় হয়নি সোনা আমি নিজেই তোমায় ইন্ডিয়াতে যাবার কথা বলবো একজন তো চলেই গেল সত্যি কথাটা কোনোদিন তারা জানাই হবে না সেই জন্যই তো বলছি আরো দেরি যেন না হয়ে যায় না সিদ্ধার্থ ওকে আমার জন্য অপেক্ষা করতেই হবে
সব সত্যি ওকে জানতেই হবে। ডাক্তারি বাঙ্গার বুধু, ভিও অ্যাকাউন্টসের একটা এন্ট্রি ঠিকঠাক করনে নেই পাতা হয়, আবার অফিস আগে সঙ্গে সঙ্গে তিন বাজে চলে যায় বলে ছুটি কা দরখাস্ত দেতা হয়। নেই হোগা রনি বাবু, হাম ছুটি স্যাংশন করনেই পায়গা, আপকো এই ফাইল অ্যাকাউন্টস কমপ্লিট করনা পড়েগা, অর নতুন ফাইল ও ভি কমপ্লিট করনা পড়েগা, হ্যাঁ তব যাকে তুম যাহা যা সকতে পারতে হো যা সকতে হো। বাট স্যার আজ মেরা আর্জেন্ট কাম হ্যায় স্যার, প্রিফিক্সড, মেরা গার্লফ্রেন্ড কা বার্থডে হ্যায় স্যার। যারই জন্মদিন হোক কাম পুরা করনা পড়েগা, তারপর তুম যা সকতে হো, সব কথা হ্যায়। কি প্রবলেম বড় বাবু? দেখিয়ে না স্যার, কাম নেই করতা দুধু বাবা, একে হিন্দি বলছি কেন বেঙ্গল বুধু। আগে স্যার কি বলবো স্যার, মানে এথেক্স কোম্পানির অ্যাকাউন্টসটা আজকের মধ্যে সাবমিট না করলেই নয়, আর এইদিকে যেহেতু ওই রনিবাবু কমার্স গ্র্যাজুয়েট বলে তাই ওনাকে কাজটা দিয়েছিলাম, মানে সমস্ত মানে এন্ট্রিগুলো ভুল, কি বলবো মানে প্রফিট লসের অ্যাকাউন্টসটা একেবারে প্যাঙ্গরপুদু করে গুলিয়ে ফেলেছে। তা আমি মানে কি বলবো, আবার তারপরে উনি মানে আজকে দুপুরে চলে যাবেন বলে ছুটির অ্যাপ্লিকেশন দিয়েছেন, ই মানে কি ঘুষ দিয়ে পাস না করলে কি এরকম হয়? অ্যাকচুয়ালি স্যার আই এম সরি রনি, তোমায় কিন্তু অ্যাকাউন্টসটা কমপ্লিট করে দিতেই হবে আজ, ইটস আর্জেন্ট। নো স্যার। দেখো রনি, তুমি যখন কন্ট্রাক্টে সই করেছিলে আমি আশা করছি যে সেটা তুমি পড়েই সই করেছিলে, সো ইউ বাউন্ড টু। স্যার ইয়ে কিরানে কা কাম মুজসে নেই হোগা। মালিক হওয়ার আগে কেরানি হওয়াটা প্র্যাকটিস করো রনি, আর কোনো অযোগ্য অশিক্ষিত লোককে কিন্তু সুজাতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ প্রমোট করবে না, সো সরি, প্লিজ ডু ইয়োর ডিউটি। স্যার 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 এ স্যার 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 ঠিক আছে বেঙ্গল বুধু, তুমি যা মালিক বানেগা তব তুমি আমারে কো ছড়েগা থরি, এম কাম করো। প্রিটি বয়, সরি রনি, নেক্সট টাইম। আমার ছুটিটা তো স্যাংশন হয়ে গেছে, আমি একাই না হয়। হ্যালো, মাই সীতারাম। হ্যাঁ বলো। ইয়ে ক্যা হো শাড়ি কর রহে হো তুম, হ্যাঁ পহলে অর্ডার কে বাদ হামারা দূসরা অর্ডার পুরা কা পুরা ক্যান্সেল কর দিয়া গয়া, আর উসকি জগহ দূসরা অর্ডার উস আগরওয়াল কো দে দিয়া গয়া, হ্যাঁ ইসমে মেরা ক্যা কসুর? তুমি জিতনা ভি মাল ভেজা উসমে সে আধা মাল বেকার থা, ইসলিয়ে কন্ট্রাক্ট ক্যান্সেল কর দিয়া, আর সুজাতা গ্রুপ নে কন্ট্রাক্ট রোহিত আগরওয়াল কো দে দিয়া, উসনে অ্যাকসেপ্ট কর লিয়া, এক রাত মে পুরা সেটআপ তৈয়ার কর সাত দিনো মে মাল ভেজনে কো ভি কহ দিয়া হ্যায়, এক লট তো আজ হি তৈয়ার কর লিয়া হ্যায় উসনে, মানে ভি রোহিত আগরওয়াল কো সাপোর্ট কিয়া। বাজোরিয়া তুমি গলত মাল ভেজ কর না আপনে হি পায়ের পর কুলহাড়ি মার লি হ্যায়। সমঝ গয়া, আব মেরি ভি এক বাত সুন লো মিস্টার কানোরিয়া, মে তুমারি গর্দন মে পট্টা ডাল কর তুমে কুত্তে কি তরহ ঘসিটতা হুয়া কোর্ট লে জাউঙ্গা। এ সাহব হমকো ধমকি মত দেনা। আচ্ছা ঠিক হ্যায়, জো করনা হ্যায় কর লেনা, ঠিক হ্যায়। হ্যাঁ বাজরিয়া জি বলুন। আপকো তো সারি খবর হো গই হোগি, ক্যোঁকি আপ তো আব উনকে সাথ জুড়ে হুয়ে হ্যায়। আরে ও সব সুজাতা গ্রুপের চাল, আপনাদের মধ্যে ভাঙন ধরাতে চাইছে। হ্যাঁ, আব তক ও লোক মুঝে সমঝ নেই পায়ে হ্যায় কি মে কিয়া চিজ হুঁ। আমি তো আগেই সাবধান করেছিলাম। আরে সমঝানে কি এসি কি তেসি, ফরন ইয়াও। হ্যাঁ ঠিক আছে আসছি আসছি, তবে কিন্তু আগে থেকে বলে রাখি এটা শুধু শুরু, হ্যাঁ জল কিন্তু অনেক দূর গড়াবে। তোমার দুই ছেলে বাড়ি ছেড়ে চলে গেছে, ওরা কিসের পেছনে দৌড়ছে ওরা নিজেরাও জানে না, ওদের তুমি সুস্থ রেখো সাবিত্রী, তোমার আগে তো আমার যাওয়ার কথা ছিল। হ্যাঁ সাবিত্রী, কিন্তু তুমি এখানেও আমায় হারিয়ে দিলে। ভয় পাস না, এখনো তো মরিনি, আমি শেষ দেখে তবে ছাড়ব। ডাক্তারি এ তো
যা মুশকিল হয় ট্যাঙ্গর বুধু, একটা কাজও ঠিকঠাক করে করতে নেই পাতা হয়। স্যার সরি, মে আর একবার। বারবার তিনবার আর কিতনা বার তুমি সুযোগ দেখা বলো তো? তুমি তো সুযোগের লাল সুতো বার কর দিয়া ট্যাঙ্গর বুধু। হ্যাঁ কি আর তো তুমি কি আরম্ভ করতে, তো তুমি এই ফাইলটা সাত সাত বার ট্রাই কিয়া, তো তাও তো তোমার সেই যোগফল ভুল হয়। স্যার মে ইস বার জরুর কারেক্ট কর দুঙ্গা। দেখো আর কিতনা বার চেষ্টা করকে তুমি করতে পারেগা, লেকিন ফাইল আজ কিন্তু কমপ্লিট করনা পড়েগা। দরকার হলে প্রিয়া তোমাকে মদত করেগা। প্রিয়া? ইয়েস স্যার। দেখো এই ব্যাঙ্গর পুদুকে দিয়ে কি হয়। সরি স্যার। নেই স্যার। বক বক না করে কাকা কাম করো তো। ওর গালিতে নিয়ে হোগি স্যার। ভুল করলে তার মাসুল তো দিতেই হবে সীতারামজি। হুম শাট আপ। মানে জিন্দগি মে কবি হারনা নেই শিখা। वैसे मैं भी देखता हूं कि मुझसे कॉन्ट्रैक्ट छीन कर वो अपने धंधे में फलते फूलते कैसे हैं। बांगाली मज्जाय मज्जाय बुद्धि सर। हाँ एक बार हमार बुद्धि नहीं देखो ना, ठोक बैन ना। बोल। কাঁটা দিয়ে কাঁটা তুলুন সীতারামজি। হ্যাঁ রাজীব সেনের নাম শুনেছেন? হ্যাঁ শিল্পপতি রাজীব সেন, তার একমাত্র কন্যা অদিতি। ইন্ডাস্ট্রিয়ালিস্ট রাজীব সেনের মেয়ে অদিতি কাঞ্চনকে বিয়ে করে এখন একটা নিউ আলিপুরের ফ্ল্যাটে আছে। আমি দুই ভাইকে অনেক বোঝাবার চেষ্টা করেছি কিন্তু ওরা অবুঝ। এখন স্যার আপনি যেমন বলবেন। স্যার থ্যাংক ইউ। ওদের দুজনকেই ফিরিয়ে আনতে হবে, মল্লিক পরিবারটাকে আবার ঠিক সাজিয়ে দিতে হবে। তাহলে স্যার একটা প্ল্যান আছে, অব্যর্থ আপনি বললেই প্রয়োগ করব। কোনো ভুল হয়ে যাবে না তো? নো স্যার। বেশি রিস্ক নেবেন না, ইউ টেক ইউর টাইম। ইয়েস স্যার। আমাদের থেকে কিন্তু ওদের টিমটা বেশি স্ট্রং, বুদ্ধি দিয়ে কাজটা হাসিল করতে হবে। সব থেকে ডেঞ্জারাস ওই ঘরের শত্রুটা বিক্রম। বুঝে গেছি স্যার, আমি ব্যবস্থা করছি। এখন আমাকে আর আপনাকে শুধু একটু অ্যাক্টিং করতে হবে। অদিতি দেবি আছেন? আপনি? হসপিটাল থেকে আসছি, ওনাকে বলুন কাঞ্চনবাবু অ্যাক্সিডেন্ট করেছেন। দিদি দিদি, হসপিটাল থেকে একটা লোক এসেছে, বলছে নাকি জামাইবাবুর অ্যাক্সিডেন্ট হয়েছে। কি কি বলছেন কাঞ্চন? কিন্তু কি করে? মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছেন, ধর্মতলা স্ট্রিটে, সিটি হসপিটালে ভর্তি রয়েছেন, সেন্সলেস। ওনার পার্স থেকে বাড়ির অ্যাড্রেসটা পেয়ে প্লিজ তাড়াতাড়ি চলুন, আসুন আসুন। লক্ষ্মী তুই দরজাটা দিয়ে দে। আমাদের সৌভাগ্য যে আজ আমাদের মধ্যে যেমন আছেন রাজীব সেন মহাশয়, তেমনি আছেন ধনপতি টিবরেওয়ালা, সুজাতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ একজন বিশিষ্ট কর্ণধার তথা সলিসিটর শ্রী অম্বিকা দাস মহাশয়, এছাড়াও আছেন চরণ ঝুনঝুনওয়ালা। এরা প্রত্যেকেই সিল্ক ইন্ডাস্ট্রির একজন বিশিষ্ট কর্ণধার। এদের তৈরি প্রোডাক্ট দেশ বিদেশে রপ্তানি হচ্ছে প্রতিনিয়ত, এদের জন্যই আমাদের দেশের সুনাম দেশে বিদেশে ছড়িয়ে পড়ছে। স্যার সম্প্রতি যেমন সুজাতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, ভারতী সিল্ক কটন ইন্ডাস্ট্রি এবং কানোরিয়া সিল্ক মিলের সাথে একযোগে তাদের মেটেরিয়ালস লন্ডন, জার্মান, জাপান। স্যার অদিতিকে কে বা কারা আমার অ্যাক্সিডেন্টের মিথ্যে গল্প বলে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে স্যার। কি বলছো? এবং ভারত। হ্যাঁ স্যার। স্কাউন্ডারেল, তুমি তখন কোথায় ছিলে? স্যার আমি তো তখন অফিসে। ইডিয়েট, আমি এক্ষুনি আসছি। আপনাকে যেরকম বলেছি ঠিক সেরকম ডিসিডিটি খানিয়া। রাজীব সেন বলছি, আমার মেয়েকে আজ দুপুরে আলিপুরের ফ্ল্যাট থেকে কিডন্যাপ করা হয়েছে। হোয়াট? পুলিশ আসছে!
সত্য বলছি স্যার, আমি কিছু জানি না স্যার, আমি কিছু জানি না স্যার। হ্যালো, এখনো কোনো খবর আসেনি রাজীব, তল্লাশি চলছে। ওদের কাছ থেকে এখনো কোনো ফোন আসেনি না, মানে মুক্তি পঞ্চায়েতে কোনো ফোন? তাহলে কি আর আপনাদের এত তেল মারি? আই কুড আন্ডারস্ট্যান্ড ইওর ফিলিং, আমার লোকজন ওখানে আছে তো। ও মা, তাহলে কি হবে? কি আর হবে, ভেরি সিম্পল, মুক্তিপণ দাবি করবে। মুক্তিপণ? কত টাকা চাইতে পারে? আমি কি কিডন্যাপারদের দলে ছিলাম নাকি, নাকি আমি গণৎকার? মাঝখান থেকে আমার প্ল্যানটা না ফ্লপ হয়ে যায় সালা। তোমার আবার কি প্ল্যান গো? আপাতত তোমাকে ঘুম পাড়িয়ে দেওয়া, ঘুমো ঘুমো। তোমার আবার কি প্ল্যান গে? ইয়েস ইয়েস, চারটে ট্রাকে নতুন মডেলের টিভি আর রেফ্রিজারেটর পাঠিয়েছি। ইয়েস, তার মধ্যে দুটো ট্রাক যাচ্ছে জামালপুরামে, সেটাতে 500 সেট। হ্যাঁ, সেটাতে 500 সেট নতুন মডেলের টিভি আছে। হ্যাঁ, 500 সেট, রাইট। আর বাকি দুটো ট্রাক গেছে কোয়েম্বাটুরে, সেটাতে 200টা রেফ্রিজারেটর আছে, 200টা, রাইট। হ্যাঁ, কি কোয়েম্বাটুরের মাঝপথে অ্যাক্সিডেন্ট করেছে? কোন জায়গায়, জায়গাটা কোথায়? আপনি, হ্যালো, আপনি কে, আপনি আপনি কে বলছেন? হ্যালো হ্যালো, ট্রাক ড্রাইভার নাম্বারটা দাও তো। এই যে স্যার নাম্বারগুলো, লাইন তো যাচ্ছে না, নট রিচেবল বলছে। হ্যাঁ দাঁড়ান স্যার, আমি ট্রাই করে দেখছি। হ্যাঁ প্লিজ। I'll just be back. You okay? Yes, sir. অদিতির কোনো খোঁজ পাওয়া গেল? এটা শিওর যে এই শহরে ওকে কোথাও রাখেনি। তবে বজরিয়া বা বিক্রম তারাই কিডন্যাপের সঙ্গে জড়িত কিনা সেটা 24 ঘন্টার মধ্যে খবর দিয়ে দিতে পারবো। ওরা এখনো তো মুক্তিপঞ্চে ফোন করেনি। ওদের মোটিভটা অন্য স্যার। I'll just take 24 hours. তবে এটা শিওর করতে পারি যে অদিতির কোনো ক্ষতি হবে না। কুন্তলের ট্রাকগুলো? ওগুলো হায়দ্রাবাদ চলে গেছে স্যার, আমি পুরোটা ম্যানেজ করে নিয়েছি। হায়দ্রাবাদে মালগুলো রিসিভ কে করবে? অলরেডি অর্কিড ইলেকট্রনিক্স ইন্টারন্যাশনালের সঙ্গে ডিল হয়ে গেছে, চেকটা ওরা কুন্তলের কোম্পানির নামে বানাবে। এখানেই তো একটা কাঁচা কাজ হয়ে গেল। নেভার স্যার, অর্ডারটা প্লেস করতে গিয়েছিল আমার জুনিয়র এবং সেই ডিলটা ফাইনালাইজ করেছিল। চেকটা আমার হাতেই আসবে এবং আমি চেকটা কুন্তলের হাতে তুলে দেবো, যাতে ও বুঝতে পারে যে সুজাতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ওকে সাহায্য করছে। এখন শুধু একটাই চিন্তা স্যার, অদিতি। যত সব অকর্মণ্যের দল, কি তোমাদের নেটওয়ার্ক জোরদার বলে আমাকে ধোকা দিয়ে আসছো? 7 দিন হয়ে গেল, এখনো অদিতির কোনো খবর দিতে পারলে না? স্যার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, অদিতি ম্যাডামকে এই শহরেই আটকে রাখা হয়েছে। তবে যারা আটকে রেখেছে তাদের নেটওয়ার্ক আমাদের নেটওয়ার্কের থেকে অনেক বেশি জোরদার স্যার। আমি তো বুঝতে পারছি না ওদের উদ্দেশ্যটা কি, অদিতিকে আটকে রেখে ওদের কি লাভ? এই যে স্যার, মেনিমুখো ভিজে বেড়াল, ভেড়ার মতো শ্বশুরের সামনে দাঁড়িয়ে না থাকে, গো অ্যান্ড ডু সামথিং। ইয়েস স্যার। হোয়াট? ইয়েস স্যার, হোয়াট? ইয়েস স্যার, বউ হারিয়েছে তোমার আমার নয়। সবই বুঝতে পারছি স্যার, সাউথ থেকে নিয়ে সেন্ট্রাল, সেন্ট্রাল থেকে নিয়ে এন্টায়ার নর্থ, আপনি যেখানে যেখানে বলেছেন সব জায়গায় ছুটে গেছি। আন্ডারওয়ার্ল্ডের ডন থেকে আপারওয়ার্ল্ডের বিগ শট, বাকি নেই কেউই। আমার কাছে তো আসিসনি, এলেই খবরটা পেয়ে যেতিস। তুমি জানো অদিতিকে কে কিডন্যাপ করেছে? দিমাগ লাগানে সে হর পহেলি কা সহি জবাব মিল জাতা হ্যায়। সওয়াল 2×2 হো ইয়া 2+2, সহি জবাব তো একই হোগা না, 4। মানেটা কি? It's a bit confidential. Gopon. Sujata Group of Industries. Siddhartha Mullik. Strange. What are you interested ki? 2×2. California Rossel ka contract jo pichle 3 saalon se aapke haathon mein tha. Ab wo aapke haathon se nikal kar kin haathon mein chala gaya? Rasgul Agarwal and Sons se aate. Kaise gaya? Unko finance kaun karta hai? और उनकी पीठ के पीछे किनका हाथ है? সুজাতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। কিন্তু আপনার রয়্যাল সিল্ক এন্ড কটন ফ্যাশন তো ওদের সাথে একসাথেই আছে, সুজাতা গ্রুপ তো আপনাদের ফিনান্স করছে। নাই বাবা নাই, নো নো নো, মैं तो सीधी सादी बिजनेस करता हूं, इन फालतू झमेलों में नहीं पड़ता मैं। কিন্তু অদিতি কে ওরা কিডন্যাপ করবে কেন? কাল গভর্নমেন্ট কি सिल्क डेवलपमेंट टेंडर करने की आखिरी तारीख। हेलो। और हमें खबर मिली है कि आपकी सेन इंडस्ट्रीज
नेशनल इंडस्ट्रीज और सुजाता ग्रुप ऑफ इंडस्ट्रीज तीनों कल ही टेंडर भरने वाले हैं, यानी आपके पास सिर्फ 24 घंटे बचे हैं। एक मिनट सर, सोच लीजिए सर, टेलीफोने कल का टेंडर तो जमा ना देवार जोने के हुमकी दिच्छे। हाउ डेयर कैन ही। लीजिए 24 घंटे के बजाय 24 सेकंड में ही पहली सुलझती दिखाई दे रही है सर। सर अदिति मैडम बिनिमय ओरा ई डीलटा आमादेर संगे करते चाइछे। सेक्रेटरीर काछे सबई तो सुनलेन, एबार डिसিশনটা আপনার মিস্টার সেন। हेलो নাম্বারটা লোকেট করতে পারলেন না? ঠিক বোঝা গেল না। आप समझेंगे भी नहीं, क्योंकि फोन हांगकांग या दुबई से किया गया है। और एक बात तो बिल्कुल साफ है कि वो ये हरगिज नहीं चाहते कि आप ये टेंडर भरे। लेवर रामदीन। यस सर। चक्रवर्ती के फोन लगाओ, आई शैल टॉक टू हिम, दरकार होले लॉ से टेंडर कोट करबो, किंतु ए टेंडर आमार चाई, इट्स माय चैलेंज। किंतु अदिति सर, এই মাত্র ফোনে একজন ট্রাক ড্রাইভারকে পেয়েছি। পুলিশ ওদের দুজনকে হায়দ্রাবাদে আটকে রেখেছে। হোয়াট? হায়দ্রাবাদে? হুম। হোয়াট রিজন? ওদের ট্রাকে নাকি প্রপার পেপারস নেই, কিন্তু মাল ঠিকঠাক কোম্পানিতেই পৌঁছে যাচ্ছে। মানে? হোয়াটস গোইং অন? কুন্তল, একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না। তোমার সঙ্গে এটা বারবার ঘুরছে কেন? এ নিয়ে দুদুবার হলো। আমি বলি ড্যাড, ড্যাড কুন্তলের অনেক শত্রু, তুমি জানো ওর ফ্যামিলির লোকেরা ওর এগেইনস্টে। নো, নট অ্যাট অল, আই ডোন্ট এগ্রি উইথ ইউ। মহেন্দ্রবাবুর শরীরের যা অবস্থা, তাতে কুন্তলকে তিনি আটকাতে পারবেন না। বাট ড্যাড, হোয়াট অ্যাবাউট সুজাতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ? তুমি জানো না ড্যাড, ওরা চাইছিল না যে কুন্তল নিজে থেকে কোনো বিজনেস স্টার্ট করুক। কি হলো, তুমি কেন চুপ করে আছো বলো কিছু। সবকিছু না কিরম জানা আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। স্যার, পুলিশ কি ইনফর্ম করে দেব কি? সেটা তো আগেই করা উচিত ছিল, যখন তুমি জানতে পারলে যে তোমার ট্রাকগুলো মিসিং। আমি অলরেডি থানায় সবকিছু জানিয়েছি। দ্যাটস গুড। বাই দ্য ওয়ে, অদিতির কোনো খবর পেলে? না কাকা বাবু, শুধু পুলিশ নয়, রাজীব সেনের লোকরাও ওর খোঁজ খবর করছে। কোনো ফোনও আসেনি রাজীবের কাছে। তুমি কাজ করো, তুই তুমি সিদ্ধার্থকে ফোন করো। বলো আমি ওর সঙ্গে কথা বলতে চাই। সরি, তোমাকে আমাদের কোম্পানিতে আর দরকার নেই। গত ছ মাসে কতগুলো ষাঁড় আর পাঁটা মদ্দার থেকে মাদি হয়ে দুধ দিতে শুরু করলো, কিন্তু তুমি চেকে সেই। হ্যাঁ, এই লেজার আটকে থেকে না দিলে দুধ, না হলো তোমায় দিয়ে কোনো চাষ। বাট স্যার, আপ লোক তো প্রমিস কিয়ে থে ফাইনান্স করেঙ্গে। হ্যাঁ প্যাঙ্গার পুদু, কিন্তু কন্ট্রাক্টে এটাও লেখা ছিল যে যারা প্রপারলি ট্রেন্ড হবে ছ মাসের মধ্যে তাদের পাশেই কোম্পানি দাঁড়াবে। তা কন্ট্রাক্টটা তুমি পড়ো নি? পড়াশোনা তো সত্যি করে জানো না। এখন যাও, যাও বাপের পয়সা আগুন লাগিয়ে বাণিজ্য করোগে যাও। স্ট্রেট ওয়ে মে আপ লোক মেরে সাথ চিট কর রহে হ্যায় স্যার। বিয়ার হওয়ার যোগ্যতা নেই, চাইছে মই লাগিয়ে চাঁদে উঠবে। সবে শুরু, শেষটা কোথায় শেষ হয় সেটা দেখার জন্য আরেকটু সময় দাও। আরে প্যাঙ্গার পুদু, চাঁদে ওঠার আগে চাঁদের টেম্পারেচারটা তো দেখে নেবি। ক্যা কে রে আপ লোক? ইউ আর স্যাক ফ্রম আওয়ার অফিস এন্ড নো মোর আর্গুমেন্টস। বাড়িতে গিয়ে কন্ট্রাক্ট পেপারগুলো ভালো করে পড়লেই বুঝতে পারবে কেন তোমায় স্যাক করা হলো। হ্যাভ আ গুড ডে। স্যার হ্যালো, আমি ডোনা বলছি। আসলে কাকাবাবু একটু সিদ্ধার্থর সঙ্গে কথা বলতে চাইছিলেন, অফিসের ফোনটা বেজে যাচ্ছে তাই আপনাকে। নো নো, ইটস ওকে। অ্যাকচুয়ালি স্যার একটু হায়দ্রাবাদে গেছেন একটা জরুরি কাজে, আগামীকাল ফিরবেন। ঠিক আছে, আমি ওনার টেবিলে একটা নোট রেখে দিচ্ছি, উনি এসেই মহেন্দ্রবাবুকে ফোন করে নেবেন। তুমি ভালো আছো তো ডোনা? ভালো আছি। ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে, আই অ্যাসিওর ইউ।
সিদ্ধার্থ বাবু অফিসের কাজে হায়দ্রাবাদ গেছেন, এলেই ফোন করবেন বলেছেন। সিদ্ধার্থ ছেলেটা খুব ব্রাইট, ও ছেলে হিসেবে খুব ভালো, তাই না? হঠাৎ এ কথা বলছো? তোকে আজ একটা সত্যি কথা বলিল না, জানতে ইচ্ছে করে সুজাতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সুজাতাকে, সিদ্ধার্থকে সুজাতার ছেলে। সত্যি যদি জানতে পারতাম ওকে আর ওর সাথে এই মল্লিক বাড়ির সঙ্গে কিসের সম্পর্ক, শুধুই বঞ্চনার নাকি রক্তের টানটা আজও হৃদয়ে পৌঁছয়? তার মানে? আমি তখন শিকাগোয় বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছি। কলকাতা, ভবানীপুর। আমি হরিশ মুখার্জি রোড। আমি কাঁচা পাট। সো উই আর নেইবার, ফার্স্ট ইয়ার অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ অফ সোসিওলজি। আমার আর মাত্র 6 মাস বাকি। ওয়েল, তোমার কি এখানেই সেটেল হওয়ার ইচ্ছে? সার্টেনলি নট। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমার কি ইচ্ছে? সাদা চামড়া দেখে ঝুলে পড়বে? ও 7টা বাজলো, তোমার ওষুধটা। শুধু সন্দেহের বসে মিস্টার মিত্রকে এখানে আসতে হলো? নেভার মাইন্ড, ইউ মে ডু হোয়াট ইউ ফিল লাইক, কিন্তু আমি এখানে বিজনেস করতে এসেছি।
গুন্ডামি নয়। আপনি সত্যি করে বলুন অদিতি কোথায়? না হলে কিন্তু কিপ পেশেন্স, অদিতিকে যদি খুঁজে না পাওয়া যায়, অদিতিকে আটকে রেখে আমার কি লাভ? মোরওভার হু আর দিস পিপল যারা রাজীব সেনকে টেন্ডার দিতে বারণ করেছে? একটু নিজের বুদ্ধিটা খাটাও, বুঝতে পারবে। স্যার, সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। নো স্যার, ঘর এবং অফিস তল্লাশি করে কিছুই পাওয়া যায়নি। সরি অম্বিকা বাবু, সরি। চলুন সবাই, চলো। আগেই বলেছিলাম, চুরি করা জিনিস কি কেউ নিজের কাছে রাখে? আই এম সরি টু সে কুন্তল, তোমার ভাইয়ের শ্বশুরের কাছে অদিতির খোঁজ করে দেখতে পারো, পেলে ওখানেই পাবে। হোয়াট ইউ মিন? এক্স্যাক্টলি হোয়াট আই সেড। সব দিক ঘেটে ঘুটে এটাই বোঝা যাচ্ছে যে অদিতিকে লুকিয়ে রাখার ইন্টারেস্ট একজনেরই আছে, সেটা স্বয়ং তার বাবা রাজীব সেন। অ্যাকচুয়ালি হি ইজ নট হ্যাপি উইথ ইয়োর ব্রাদার, সেই জন্যে অদিতিকে তোমার ভাইয়ের থেকে দূরে সরিয়ে রাখাটাই ইন্টারেস্ট। কিসের ইন্টারেস্ট? মল্লিক বাড়িটার ওপরেও ওনার নজর ছিল, আর পোটেটো ফ্লেক্সের ব্যবসাটাও উনি নিতে চেয়েছিলেন। একবার তো সেই জন্য মারওয়াড়িদের সঙ্গে হাতও মিলিয়েছিলেন। কিন্তু উনি চাইলে তো অদিতি কাঞ্চনকে বিয়ের আগেই বাধা দিতে পারতেন। তাহলে মল্লিক পরিবারের সঙ্গে রিলেশন কিভাবে হতো? ওনার মনে কোথাও ডেফিনেটলি একটা আশা আছে পোটেটো ফ্লেক্সের কারখানা পাওয়ার। কিন্তু পোটেটো ফ্লেক্সের কারখানা তো এখন বন্ধ, মরা। হ্যাঁ, কথাই তো আছেই, মরা হাতি লাখ টাকা। কম বেশি সব বিজনেস পার্সোনালিটিস সুজাতা গ্রুপের সঙ্গে বিজনেস করে নিয়ে বিজনেসটা এক্সপ্যান্ড করছে। শুধু তুমি আর কাঞ্চন আমাকে বিশ্বাস করতে পারছো না। ও বাই দ্য ওয়ে, আপনার একটা পেমেন্ট আমার কাছে রয়ে গেছে, সরি দিতে লেট হয়ে গেল। আমার পেমেন্ট? হ্যাঁ, আপনি যে টেলিভিশন আর রেফ্রিজারেটর সাপ্লাই করেছিলেন জামালপুর আমার কোয়েম্বাটুরে, তার চেকটা এই নিন। স্ট্রেঞ্জ। বাহ 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 বাহ, এটা তো ভালোই মজা হলো। কন্ট্রাক্টটা ডাইরেক্ট করে নিয়ে প্রোডাকশনের পর প্রোডাকশন হয়ে যাচ্ছে, কিন্তু একটাও মাল ডেলিভারি হচ্ছে না। আমি তো আগেই বলেছিলাম, সুজাতা গ্রুপের সাথে কন্ট্রাক্ট করো আর ডেলিভারি আনো, লেকিন আপ লোক মানা নেই, প্রোডাকশন পে প্রোডাকশন কি যা রে। আরে ভাই, মানে সোচা থা কি মুনাফা জ্যাদা হোগা, কন্ট্রাক্ট কে মুতাবিক অর্ডার পে অর্ডার দিয়ে যা রে, লেকিন মাল এক ভি নি লে রহা হ্যায়। মোর ওভার, এই কন্ট্রাক্ট মতো আপনারা প্রোডাকশনও বন্ধ করতে পারবেন না। এবার তো গোদাম থেকে মাল বাহার রাস্তে মে রাখনা হোগা। কিন্তু এই কন্ট্রাক্ট মতে আপনারা সুজাতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজকে দোষও দিতে পারবেন না, আপনাদেরই সোজাসুজি পার্টির সাথে যোগাযোগটা করতে হবে, কিন্তু অর্ডার আসবে ওই সুজাতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মাধ্যমেই। সো নাথিং ডুইং। কনোরিয়া জি, হ্যাঁ, আপ একবার মিস্টার দাস সে বাত কিজিয়ে, প্রোডাকশন পে প্রোডাকশন কিয়ে যা রে, লেকিন মুনাফা কুছ নহীঁ হ্যায়। হ্যাঁ ঠিক হ্যায়, মে আবি বাত করতা হুঁ। হ্যালো স্যার, একটা একটা প্রবলেম হয়ে গেছে। আবার কি প্রবলেম হলো? আসল মে স্যার। না না, আসল মে আমি বলছি, আসল মে আপনাদের গোষ্ঠীটাকে নিয়েই হচ্ছে প্রবলেম, কারণ আপনাদের বাপ ঠাকুরদার সাজানো বাগানে আসল নকল নিয়ে আপনারা এত ব্যস্ত থাকেন যে আপনাদের সবসময় প্রবলেম লেগেই থাকে। নেই নেই, আপ মেরি বাত শুনিয়ে তো সেই। না না না, আপনি শুনুন, বাঙালিরা যদি অলসতা ভুলে একটু মন দিয়ে ব্যবসাটা করতো না, তাহলে আপনাদের মতন লোকদের শুধু এই রাজ্যেই নয় সারা দেশে শুধু ভুজিয়ার দোকান আর ছাদু বিক্রি করে কাটাতে হতো। দেখুন, আপনাদের অনেক প্রবলেম সলভ করেছি। যখন অর্ডার নেওয়া এবং ডেলিভারি দেওয়া দুটোই আমরা করছিলাম, তখন আপনারা কি ভাবলেন আমরা কাটমানি খাচ্ছি? সেই জন্য লাভটা বেশি করার জন্য আপনি নতুন করে এগ্রিমেন্ট করলেন। আরে বাবা, বাঙালিরা দালাল নয়, এই ভুলটাই আপনারা করেছিলেন। আরেকটা কথা শুনে রাখুন কানকাটাজি, সরি কানোরিয়াজি, সুজাতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মতো বাঙালিরা আবার জেগে উঠেছে, খুব শিগগিরই কিন্তু আপনাদের এখান থেকে পাত্তাড়ি গুটিয়ে পালাতে হবে। কাজে একটু উপদেশ দিচ্ছি, বাড়ি চলে যান এবং তল্পি তল্পা গুটিয়ে নিন স্কাউন্ড্রেলস, এটা একটু দেখে রাখবেন। আসুন, কাকুবাবু আপনার জন্যই অপেক্ষা করছেন। কেমন আছেন উনি এখন? এমনি ভালোই আছেন, তবে লাঠি ছাড়া হাঁটাচলা করতে পারছেন না। আসুন চলুন প্লিজ।
পড়াশোনা কেমন চলছে? এই তো পরের মাসেই পরীক্ষা আছে। আসুন না। আফটার ইউ। এসো সিদ্ধার্থ, ডোনা ওর জন্যে চা কফি ওর লাগে আনছি। গোলাপের পাপড়ি দেওয়া শরবত হলে খেতে পারি, অথবা শুধু জল। আমি এসব খাই না বলেছি না? দেখছেন তো চেঁচেমেচি করে কোনো লাভ নেই। কি খাবেন বলুন, আনিয়ে দিচ্ছি। আমি আর কিছু খেতে চাই না, লেট মি গো। যাবেন তো বটেই, তার আগে আপনার বাবার কাছ থেকে আমরা হিসাবটা বুঝে নিই। আমাকে এখানে আটকে রেখেছেন কেন? অসুবিধা তো হচ্ছে না, রানীর হালেই তো আছেন। দাঁড়ান, আগে ওই খান সাহেবের দাপাদাপিটা বন্ধ হোক, তারপরে আপনার বাবার সঙ্গে কথা বলে আমরা ম্যাটারটা ঠিক করে নেব, আর তারপরেই আপনার ছুটি। আরে বাবা, আমাদের সেফটিটাও তো আমাদের দেখতে হবে। আব্দুল, ম্যাডামের জন্য ডিনারে মাটন বিরিয়ানি, রায়তা আর হ্যান্ডি কাবাব। আমি খাবো না, কিচ্ছু খাবো না। শুধু শুধু শরীর খারাপ করে লাভ নেই ম্যাডাম, আর তাছাড়া আমাদের ডিলটা কমপ্লিট না হলে তো আমরা আপনাকে ছাড়বো না। তার আগে শরীর খারাপ করলে শুধু আপনারই ক্ষতি হবে। আমি বাপির সাথে কথা বলতে চাই। বলাবো, সব বলাবো, তার আগে আজকের ডিলটা শেষ হোক। ম্যাডাম, আপনার বাপের কাছে ছেলে মেয়ে বউ ফউ বলে কিচ্ছু নেই, উনি স্রেফ বোঝেন বিজনেস। ভারত সরকারের সিল্ক ডেভেলপমেন্ট স্কিমে যেসব টেন্ডার জমা পড়েছিল তার মধ্যে ওনারটাই স্যাংশন হয়েছে, এবং সবটাই হয়েছে আপনার জীবনের বিনিময়ে। আব্দুল, ম্যাডামের আজ নো ডিনার, ফাস্টিং ডায়েট, শরীরটাকে রাখতে হবে তো। শিকাগো থেকে ফোন করে আমি বাবাকে সুজাতার সম্বন্ধে সবকিছু বলেছিলাম। কলকাতায় এসে শুনি বিয়ের সবকিছু ঠিক হয়ে গেছে। উমা, সে কি? সাবিত্রী খুব ভালো মেয়ে, লক্ষ্মীবন্ত। না না, মহেন্দ্র জানলে কি হবে ভেবে দেখেছো? বিয়ের আগে মহেন্দ্রের কথা জানুক সেটা আমি চাই না। সুজাতা কলকাতায় ফিরবে নভেম্বরের মাঝামাঝি, ডিসেম্বরে বিয়ে। বিয়ের পর সে ফিরে যাবে কোর্স শেষ করতে। সুজাতা নাকি এসব ব্যাপার জানতো, আমার খুব রাগ হলো, সব জেনেও আমাকে জানালো না কেন। তোর দিদির মুখের দিকে তাকিয়ে তোকে রাজি হতেই হবে সুজাতা। মল্লিক পরিবারের সঙ্গে সম্পর্কটা ভাঙতে চাই না সুজাতা। মহেন্দ্র ছেলেটিও কিন্তু খুব ভালো। রাগ কমে যাবার পর রাত্রে শিকাগোতে ফোন করে জানলাম যে সুজাতা হোস্টেল বদলে ফেলেছে, আর প্রীতিশোর নতুন হোস্টেলের নম্বরটা জানে না, কিন্তু এটা জানে যে সুজাতা ইন্ডিয়াতে আসছে। দেখতে দেখতে বিয়ের দিন তো এসে গেল। সুজাতার সঙ্গে কথা বলার কোনো সুযোগই পেলে না? পেলাম, অনেক পরে। ফুলশয্যার রাত্রে আমি সাবিত্রীকে সব কথা খুলে বললাম। জানলাম সুজাতা
ওর ছোট বোন, ওর মাধ্যমে সুজাতাকে ডেকে পাঠালাম। সুজাতাকে সাবিত্রী বুঝতেই দিল না যে ও সব জানে। তুই একটা কাজ কর, তুই বরং একটু তোর জামাইবাবুর সঙ্গে গল্প কর, আমি ভেতরে একটু রান্নাঘর থেকে আসি। দিদি কি আশ্চর্য, আমি তো এবারে নতুন বউ নাকি, তোদের সঙ্গে সারাদিন বসে গল্প করলে চলবে? তো জামাইবাবু তো রইল, তুই বস, আমি আসছি। কেন করলে, কেন করলে এরকম? বাবা দিদির বিয়ের আগে আমার বিয়ে দিতে চাননি, তার জন্য আমার অজান্তে আমি বলি হয়ে গেলাম। তোমার বাবা জানতেন, আমি কলকাতায় আসার পরই সব জানতে পারি। তখন আমায় জানাওনি কেন? আমি কালই ক্যালিফোর্নিয়া চলে যাচ্ছি, ফরএভার। আর আমি, আমি কি করব? দিদি রইল তো। একটা চিঠি আর কতগুলো ছবি এলো ক্যালিফোর্নিয়া থেকে, সুজাতার কোলে একটা শিশু, সুজাতা আর আমার সন্তান। আমি, ওটা আমার ছবি, আমি তো আমার বাবাকে দেখতেই কলকাতায় এসেছি, আমার বাবা। ভাই সাহেব, গত তিন মাস আমরা আমাদের ন্যায্য বেতন পাইনি। মালিকের সঙ্গে কথা বলতে গেলে উনি বলছেন প্রোডাকশনের মাল সাপ্লাই নাইনি পার্টি। এসব কথা শুনলে আমাদের পেট চলবে কি করে, বউ বাচ্চার সংসার চলবে কি করে? তাই আজ থেকে কানোরিয়া কটন মিল আর স্টিল কোম্পানি সব বন্ধ। ইনক্লাব, ইনক্লাব, বন্ধ করো, এই মেশিন বন্ধ করো, এই সব বন্ধ করো। আজ থেকে আগরওয়াল এন্ড সানসেট সিল্ক এন্ড কটন মিলের চাকা বন্ধ। আজ থেকে চলবে আমাদের গণ অবস্থান, আমাদের দাবি সব নাম, এটা পর্যন্ত চলবে গণ ভুখ হরতাল। ইনক্লাব, ইনক্লাব, সিদ্ধার্থ। May I come in, sir? No! What is it? Sir, मैं अपने काम के लिए बहुत शर्मिंदा हूं। I am really sorry, sir. क्या मुझे और एक चांस मिल सकता है, सर? ये हो क्या रहा है चटर्जी? हम लोग तो पूरी तरह से रास्ते पर आ गए हैं। तो भी अग्रवाल साहब, श्रमिक देर ऊपर हमला करे आपने किंतु भूल करे चेन। It's a criminal offense. अरे हमें तो बचना होगा, हम्म? ये साला सुजाता ग्रुप प्लान करे आमादेर फांसी है चे। ठीक आपना देरी कायदा है। जे कायदा है आपना राव ये पोटेटो फ्लेक्सेर ऑर्डर टा कैंसल करिए कारखाना टा नेवा चेस्टा करो चिलेन की तो पाल लेना। औरा किन्तु करे देखे दिलो। ए चेतर जी,
ये ज्ञान की बातें ना अपने पास ही रखो और हमें यहाँ से निकलने का उपाय बताओ। नो वे, कारण समस्त एविडेंस अपने विपक्षे, सो बोथ ऑफ यू आर अंडर अरेस्ट। सब साला बंगाली की दर्द जन्ने थाक 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 निजे देर बुद्धि आ लगाते होवे ना आपने रा चुपचाप ओदेर साथे चले जान। आमी देखछी आपनादेर जमीनेर व्यवस्थाटा किभाबे करा जाय। चलुन स्यार, आपनी आबार कोथाय चलेन? हैं मामार बाड़ीते अग्रवाल साहेबेर जन्य पानेर पिकेर अन्य व्यवस्था करा आछे, आपनाके जेते होबे ना, आपनी एखानेई थाकुन। ए इधर ला। एइये चलिए चलुन। बेईमानी करने वालों को यह बात अच्छी तरह समझ में आ जाएगी कि जो लोग बजोरिया से बेईमानी करते हैं बजोरिया उन्हें कभी नहीं छोड़ता। किंतु आपनी आर की कुल्ले आपनार देखानो पथे सुजाता ग्रुप ऑफ इंडस्ट्रीज ओई कनोरिया और अग्रवाल के पथे बसाल। विक्रम बाबू, मेरा खेल तो अब शुरू होगा और इस खेल की शुरुआत होगी सुजाता ग्रुप ऑफ इंडस्ट्री से। पहले मलिक फ्लेक्स, फिर मलिक विला मैं अपने कब्जे में करूंगा, उसके बाद कनोरिया और अग्रवाल का बिजनेस भी मेरी मुट्ठी में होगा। माने? विक्रम बाबू, शतरंज का माहिर खिलाड़ी वही होता है जिसके दिमाग में शतरंज की पूरी बाजी होती है और वो इंतजार करता है अपनी आखिरी चाल का, जिससे सामने वाले को पहले शय और फिर मात। ही इज द रियल प्लेयर। अब वक्त आ गया है अपनी आखिरी चाल चलने का। 1, 2, 3 एंड इफ आई एम विद यू वी शैल बी द मोस्ट पावरफुल टीम एवर। माने? बजोरिया जी किछुटा जानें, बाकीटा आमी बुझिए बोलबो। आपनी छटपट करबेन ना विक्रम बाबू, एखन शुधु जालटा फेले गुटिए नेवार जे अपेक्षा। Just wait and see. Sujata Group of Industries এর চেয়ারম্যান সিদ্ধার্থ মল্লিক এবার ছটপট করে মরবে। এখানে সব ব্যবস্থা করা আছে, এবার তুমি নিশ্চিন্তে চলে এসো, আমি তো এয়ারপোর্টে থাকবই। আমি আসছি, দিদি ফোন করে বলেছিল, তাই তো তোমাকে দেশে পাঠিয়েছিল মল্লিক পরিবারটাকে রক্ষা করতে। দিদির শেষ ইচ্ছে পূর্ণ হয়েছে, এবার আমি ওখানে গিয়ে তোমার বাবার ভুলটা ভেঙে দিতে পারলেই আমার কাজও শেষ। তুমি সাবধানে থেকো সিদ্ধার্থ। What do you mean, Kanchol? You are leaving my job, Mane? Simple. Ami apna chakri ta korchi na. And this is my official resignation letter. Ebar Aditi ke atke na rekhe bolun she kothay. Are you mad? Ami amar meke atke rekhechi. Exactly. Na hole onnoder ki karon ache Aditi ke atke rakhar. Moreover, oder humki pawa shotto apni tender ta joma korlen ar kaaj ta pelen. Kon shahoshe apni eta korlen jodi na apni sure hon je ora Aditir kono khoti korbe na? Idiot. Personal life ekta jayga. বিজনেস স্ট্র্যাটেজি অন্য জায়গা, আমি এই দুটোকে কখনো গোলাই না। যদি আপনার কথাই সত্যি হয়ে থাকে তাহলে আপনি এক সেলফিশ জায়ন্ট, এক মহা ধান্দাবাজ লোক যে ব্যবসার খাতিরে নিজের মেয়ের প্রাণের পরোয়া করে না। আউট, গেট আউট ফ্রম মাই সাইট, আউট আই সেড। হ্যালো, সে কি কি করে কখন? হ্যাঁ আমি আসছি এখনই। হোয়াট হ্যাপেন্ড? ডোনাকে কারা যেন তুলে নিয়ে গেছে, বাবা এক্ষুনি ফোন করেছিলেন, কারণটা কিছুই জানা যাচ্ছে না। আমাকে এখুনি যেতে হবে, তোমরা এখানেই থাকো, আমি আসি। হ্যাঁ বাই। আই ওয়ার্ন ইউ মিস্টার রাজীব সেন, যদি অদিতি বা ডোনার কিছু হয়েছে আমি আইন কানুন কিচ্ছু মানবো না, এর শেষ কোথায় দেখে ছাড়ব। স্যার, ডিসি ডিডি খান সাহেব। আপনি তো আবার মহেন্দ্র মল্লিকের অবৈধ। ঠিক আছে ঠিক আছে, বৈধ অবৈধ তিনজনে মিলে বিজনেসগুলো নিঃশর্তে লিখে দেবেন,
কেমন, আর সাথে ওই মল্লিক ভিলাটা কি বুঝলেন, ব্যাস অদিতি ডোনা আপনাদের হাতে ফিরে আসবে। রেগে লাভ নেই, রেগে লাভ নেই, আমার হাতে আছে দু দুটো অস্ত্র আর আপনাদের হাতে 24 ঘন্টা। হ্যাঁ ও হ্যাঁ, আপনাদের অম্বিকাবাবু বলতে বলে দিয়েছেন যে চাইলে আপনার ওই ডিসি ডিডি খানকেও ডেকে নিতে পারে, ওনার সামনেই না হয় পেপারসগুলো লিগালি হাত বদলাবদলি হয়ে যাবে। হ্যাঁ সত্যি অম্বিকাবাবুর বুদ্ধির তুলনা হয় না। আসি, अगर आपकी मीटिंग खत्म हो गई हो तो सिद्धार्थ बाबू को फौरन लेकर सिल्वर पॉइंट की तरफ आ जाइए। बिजनेस और मलिक विला के ट्रांसफर के पेपर्स तैयार हैं, बस आइए और साइन कर दीजिए। सिल्वर पॉइंटर कुथा है? सिल्वर पॉइंट का पीछे वाला रास्ता सीधा मेरे गोडाउन की तरफ आता है। इस हाथ साइन कीजिए और उस हाथ অদিতি আর ডোরা কো লে যাইয়ে। আপনার লোকজন সব জোরদার তো? আপকো চিন্তা করনে কি কোই জরুরত নেই হে, কিউকি ইয়ে সবসে বড়ে শয়তান কা আড্ডা হে। স্যার আপনার কথা মতো সব কাজ কমপ্লিট স্যার, জামিন তো ওরা পাবেই না, বরং আগরওয়াল আর কানোরিয়ার 7 থেকে 8 বছরের জেলের ভাত একদম কনফার্মড। আমারে ফুল প্রুফ কাম তো এসেই হোতে হ্যায়, पेड़ की जड़ में पहले ही तेजाब डाल दो, ना रहेगा बांस ना बजेगी बांसुरी। सभी बुझलाम, किंतु शेषे जान अब सिनेमार मतो ना हो जाए। माने सिनेमा? हाँ, उनी जेभावे चार दिकटा साजिएछेन ताते तो एटा सिनेमार शेष दृश्यर मतन देखे मने होच्छे। शेषमेश आमरा मारधर खेये छिद्दर दाँत छिटके रक्ताक्त हये पड़े थाकबो आर मल्लिकरा बाजी जीते नी चले जाबे। आपनी कथा बोलेन बटे, आप सीरियस सिचुएशन में भी मजाक अच्छा कर लेते हैं। ना देखबेन ए हासिटा जनाबर शेष पर्यंत थाके। ओ हाँ आरेकटा कथा, देखबेन गोलागुली जनाबर ना चले, कारण एमनीते ही कालीपूजोर रातटा बाजी आवाजे आमार खूब खराब काटे। ए तो आर कालीपटका बा चकलेट बोम नय, एकेबारे गरम शीशेर टुकरो। ओ रे बाबा रे, से चिटके टिटके एसे गिये गाए लागले से शिवेर बाबाओ आमाके बाँचाते पारबे ना। हाँ तो किशन महाराज, आपकी वजह से हम ये कौरव पांडव की महाभारत तो जीत ही लेंगे। ये लीजिए एक हीरोइन और आ गई। चल एक ही तो एक नाना कथा चिलो ना। बंदो ऐसे भी। अरे मुशाई संस्कृति तो कथा आछे ना, অধিকন্তু না দোষায়। ওকে বাইরে ফেলে রেখে কি লাভ, তাই সঙ্গে কুন্তলে ইন্টারেস্ট জুড়ে রাখলাম। ভেরি গুড ভেরি গুড, ইয়া তিন দেবিয়া তো বন্ধ গই और बाकी बचे आप। माने आपना क्यों माने जिज्ञेस करते हो? जैसे एक ही झटके में आप हमारे पास आ गए तो आपका क्या भरोसा, हो सकता है कि दूसरे झटके में आप उनसे जाकर मिल जाएं। अब तो हमने आपको भी दांव पर लगा दिया है, अगर सब कुछ ठीक ठाक रहा तब तो आप हमारे पार्टनर हैं, वरना आज 3 की जगह 4 लाशें गिरे। আপনারা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন, আপনাদের জন্য আমি আপনাদের হয়ে আমি সব কাজ করেছি, সিদ্ধার্থর সঙ্গে আমি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, কিউকি ফাসোগে তো আপই ফাসোগে, ইসলিয়ে আপকি লাগাম মেরে হাত মে হোনি চাইয়ে। ভাই ইনে জরা প্যার সে বাঁধো, কিউকি ইনকা রেট বড়া হাই হ্যায়। আসল মে মুঝে শুরু সেই ওকিলো আর দল্লালো পর বিলকুল ভরোসা নাই রাহা হ্যায়, और आप तो 2 in 1 है। हो सकता है कि आप सिद्धार्थ से मिले हों और इस वक्त मेरे सामने नाटक कर रहे हों, इसलिए मैं कोई भी रिस्क नहीं लेना चाहता। की बुझले अंबिका बाबू है? ये मेरा दिमाग नहीं है, बल्कि ये तो तपस्व विक्रम की बंगाली खोपड़ी की उपज है। यहां आप हमारे बने रहे और वहां आप उनके बने रहे, यानी आप बीच में लटकते रहे। दत्त সিদ্ধার্থের ফোনটা তো কিছুতেই লাগছে না। আস্তে চলো কুন্তল, সামনের মোড় থেকে বাঁ দিকে ঢুকলেই সিলভার পয়েন্ট, গাড়িটা ধরে সামনের দিকে পার্ক করেই
পাশের রাস্তা দিয়ে পেছনের দরজা দিয়ে গোদামে ঢুকে যাস, আমি সামনের দরজা দিয়ে ঢুকবো। বাবা তুমি এই শরীরে? যা বলছি তাই কর, এখনো সময় আছে। আমি যদি চেষ্টা করি তাহলে পুরো মল্লিক পরিবারের সাথে মল্লিক অ্যান্ড সানসের বিজনেস সম্পর্কটা আমি টিকিয়ে রাখতে পারবো। বাস 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 বাস, গাড়ি এখানে দাঁড় করা, পার্কিং জোনে নিস না। বাবা এখানে গাড়িটা রাখলে এক্ষুনি সিকিউরিটি এসে ধরবে, আর সরতে না চাইলে ওরা পুলিশকে ডাকবে। ডাকতে দে, সেটাই তো আমি চাই, তাহলে চট করে লালবাজের খবরটা পৌঁছে যাবে। আমি সিদ্ধার্থকে একটা এসএমএস ছেড়ে রাখলাম। ওকে মুভ মুভ, চল সরিয়ে নি গাড়িটা, সরিয়ে নি, না সিকিউরিটি, এই সিকিউরিটি, চলে আয় দাদা। আরে যাচ্ছে তো, হাই ছেড়ে দাও। ও মালিক ব্রাদার্স, वेलकम वेलकम। आपका वो सौतेला भाई कहाँ है? इज ही ऑन द वे? ये जितने भी हथियार आपकी तरफ तने हुए हैं सब के सब असली हैं। अब मेहरबानी करके आप अपने ये खिलौने नीचे फेंक दीजिए, वरना ये सारे बेगुनाह बेचारे खामखा मारे जाएंगे। कम ऑन, बी ए गुड बॉय। विक्रम जरा कोर्ट के पेपर्स तो लाना, इन प्यारे प्यारे बच्चों के ऑटोग्राफ लेने हैं। चलो मां। सर उनके एयरपोर्ट थे नहीं? वेरी गुड, थैंक यू। बस इसे गए पथे को असुविधा है नहीं तो? डोंट वरी अबाउट मी सिद्धार्थ, इमोशन पड़े, এখন যাও and save your brothers। কিন্তু তোমাকে এভাবে ছেড়ে রাস্তায় কোন একটা ব্যবস্থা করে। Don't bother about me Siddharth, just go ahead। Okay Sujata। বাবা তুমি আর দাঁড়িয়ে থেকো না, ওদের পাশে যাও। ৩৫ বছর পর দেখা হল, তাও এরকম একটা অদ্ভুত পরিস্থিতিতে। দিদি নেই, ওকে বলা হলো না, সব কিছুর জন্য আমরা কেউ দায়ী নই, শুধু সময় দায়ী। তুমি তুমি বিশ্বাস করো, আমার কিচ্ছু করার ছিল না। বাবা বলেছিলেন, আমি এখন সব জানি, তখন জানতাম না। চলো ওদের পাশে গিয়ে দাঁড়াই। একটু পরে সুজাতা, আমাকে এখন পুলিশের জন্য অপেক্ষা করতে হবে। আব দোনো ভাই শরাফত সে ইন পেপারস পে সাইন কর দো, আর বাকি সিগনেচার তো তোমারা সতেলা ভাই আতেই কর দেগা। হ্যাঁ নাও সই করো। Control yourself, boys. अपने ऊपर काबू रखो। अगर मुझे मेरी सुंगली पर काबू नहीं रहा तो तुम दोनों शेर यहीं ढेर हो जाओगे। कुंतल, ना होले तो ना मैं कुंटा चुले या फिर तौलटा पड़े थक बे। अरे आशे-पाशे देखे उत्तेजित तो हो। शतरंज की बाजी में प्यादे क्या होते हैं ये तो तुम जानते ही हो ना। तपस और विक्रम ऐसे मेरे दो प्यादे हैं, और पीछे बादशाह के साथ एक नहीं बल्कि मेरे पास 3 रानियां हैं। अब इन दोनों को शराफत से छोड़ दो। एक लो तुले नहीं। मौत का तांडव देखोगे? दिखाओ भाई, दिखाओ दिखाओ। दारा, आमी सही कर दीची। অদিতি, ডোনা, ওরা এখন বাজারের হাতে, গোদামের ভেতরে। আমি ওদের তাড়াহুড়ো করবেন না, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। সবাই মিলে আর কি কি লাভ নেই। পুলিশ পুলিশ এসে পড়বে এক্ষুনি। ডিসিডিটি খানকে আমি আসতে বলেছি ফোর্স নিয়ে। হয়তো হয়তো আস।
আসুন আসুন মুভ 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 চলো 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 হেই ডোন্ট মুভ হেই নাটক কোম্পানি আপনার নাটক বন্ধ কর বরনা বিনোদিনী বেমৌত মারি যাবে বন্ধ কর ওকে শেষ করে দে সিদ্ধান্ত ওই বিশ গাছটাকে সে কর শুধু উবড়ে দে চলেন 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 ইউ আর আন্ডার অ্যারেস্ট চলুন ইউ ওকে চটপট ডোনার দড়িটা খুলে দিয়ে স্যার ওহো আপনি তো ওদের দলে যোগ দিয়েছিলেন সবই স্যারের নির্দেশে না হলে এত চটপট ওদের নাগাল পেতাম না স্যার স্যার কি হলো গ্রাম থেকে নিয়ে এসেছি ডোনাকে পদ্ম পাতায় এক বিন্দু শিশির ছোট থেকে আমার কাছে আর সাবিত্রীর কাছে মানুষ হয়েছে বাপ মা কেউ নেই ওর অদিতি বাপি অদিতি আই এম সরি অদিতি আই এম রিয়েলি ভেরি সরি চলুন চলুন ওই আমার বড় ছেলে ওর হাতেই হোক মল্লিক পরিবারের পুনরুত্থান ইনি তোমাদের আমি আমি জানি বাবা আমাদের ছোট মা থাক থাক